সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিকস আমি পার্টিসিপেন্ট খেয়াল করলাম, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট অনেকেই হচ্ছে যে আমার এই ক্লাসটি আগে করেছে, তাই না? আগে করেছে এমন কে কে আছে তোমাদের মধ্যে? রেইজ হ্যান্ড করতে পারবে? আমি তো অনেককেই দেখতে পাচ্ছি, যেমন আলামিনকে দেখতে পাচ্ছি, তারপরে অদিতিকে দেখতে পাচ্ছি, তারপরে বর্ষাকে দেখতে পাচ্ছি। মিতু তুমি আগে ক্লাস করেছো? মুন্নাকে দেখতে পাচ্ছি, মুন্না আসসালামু আলাইকুম স্যার, আমি এই ক্লাসটা আসলে করার জন্য লাইভ ক্লাস দেখছিলাম, কিন্তু আসলে স্যার বুঝি নাই, তারপরে করি নাই স্যার। ঠিক আছে, ওয়েল লেটস কন্টিনিউ। আমরা তাহলে কিছু বিষয় একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যে আজকে আমরা কি কি শিখবো, আমরা শিখবো যে ইসকেমিক হার্ট ডিজিজ সম্বন্ধে আমরা একটু ধারণা নিব, এবং কোন ইসকেমিক হার্ট ডিজিজে কোন ধরনের ইসিজি চেঞ্জ হয় আমরা সেটা জানবো। হ্যাঁ ঠিক আছে। আর এবং সেই এমআই থেকে আমরা আমরা বুঝতে পারবো যে কোন আর্টারিটা অ্যাফেক্টেড। হ্যাঁ, এটা জেনে আমাদের কি লাভ হবে বলতে পারবো মুন্না? এই যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ এর ইসিজি চেঞ্জ জানলাম, জেনে আমাদের লাভটা কি আসবে? ম্যানেজমেন্ট পারপাস না? আচ্ছা ঠিক আছে, ভাস্কর তুমি বলতে পারবা কিছু যে আমাদের কি লাভ হবে আমরা যদি ইসিজি চেঞ্জ ইন এমআই জানতে পারি? স্যার হচ্ছে আমরা কোন আর্টারি অক্লুশন হয়েছে এটার উপর বেস করে স্যার হচ্ছে মানে ইমিডিয়েট স্টেপ কি হইতে পারে সেই বিষয়ে আমরা হচ্ছে ধারণা নিতে পারি। যেমন কি ইমিডিয়েট স্টেপ হতে পারে, যেমন স্যার স্যার যদি হচ্ছে কোনো ইন্টারভেনশন করতে হয় সেক্ষেত্রে? শরীফ জি স্যার, সালামু আলাইকুম স্যার। ভেরি গুড। আসলে ধরো এই একটা আর্টারি, হ্যাঁ এটা ব্লক হয়ে গেল, তাই না? জি। এখন তো পৃথিবীতে, সারা পৃথিবীতে এই যে নাম্বার ওয়ান কজ অফ ডেথ কি? নাম্বার ওয়ান কজ অফ ডেথ হচ্ছে ট্রমা, আমি যতটুকু জানি। কার্ডিওভাস্কুলার কজ। কার্ডিওভাস্কুলার ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ নাম্বার ওয়ান কজ। তার মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ তো কতগুলো টাইপ আছে, তার মধ্যে এমআই, ঠিক আছে, নরমাল ইন্টারচেঞ্জ এমআই। আচ্ছা, এমআই এর একটা বিষয় আছে আর কি। এমআই যখন হয়, আর্টারিটা যখন বন্ধ হয়ে যায়, যে দেখুন তখন পেশেন্টের কি হয়, কিছু কিছু চেঞ্জ হয়, তেমন কিছু চেঞ্জ আসে, যেমন ধরো কিছু সিমটম আসে, তারপরে হার্টের ফাংশনে কিছু চেঞ্জ হয়, ইসিজি তে কিছু চেঞ্জ পাই আমরা, ঠিক আছে। এগুলো জেনে আমাদের উদ্দেশ্য থাকে, আর্টারিটাকে যদি আমরা ওপেন করে দিতে পারি, তাহলে তোমরা একটা জিনিস বলো দেখি, বডির কোন পার্ট কতক্ষণ ইসকেমিয়া টলারেট করতে পারে? মানে ধরো একটা ব্রেন যদি ব্লাড সাপ্লাই না পায়, তাহলে এটা কতক্ষণ সার্ভাইভ করবে? ব্রেন 5 মিনিট আর 30 মিনিট, 2 টু 3 স্যার 30 মিনিট স্যার, আর 30 মিনিট আর হার্ট মাসল 20 মিনিট, 30 মিনিট স্যার। তো আচ্ছা, ওকে ফাইন, ব্রেন তাহলে 5 মিনিট। তা 5 মিনিট পরে কি হবে, ব্রেন রিকভারি করবে যদি ব্লাড সাপ্লাই দাও? না স্যার, রিভার্সিবল। ইররিভার্সিবল, ইররিভার্সিবল না? আচ্ছা, আর হার্ট তোমরা কতক্ষণ বললে? 30 মিনিট স্যার। 20 মিনিটস স্যার, 30 মিনিটস। আচ্ছা 20 30, আমরা দুটোই নিলাম। ওকে, 20 30 মিনিট পরে যদি ব্লাড সাপ্লাই দাও তাহলে কি হবে, রিকভারি করবে? রিকভারি করবে স্যার, একদম কমপ্লিট রিকভারি করবে স্যার। রিকভারি করবে স্যার, রিকভারি করবে। দিস আর রিপারফিউশন ইনজুরি স্যার, 20 মিনিটের মধ্যে তো দিতে দেয়। ভেরি নাইস। তাহলে ব্রেইন মানে বডির কিছু পার্টিকুলার কিছু অপরচুনিটি আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, দিস ইজ গড গিফট। সে অপরচুনিটি হচ্ছে, অর্থাৎ একটু শুনে রাখো, যে হার্টের আর্টারিকে যদি তুমি 30 মিনিট বন্ধ করে রাখো, ধরো গিটু দিয়ে দিলা, ঠিক আছে, এই সাবটেন্ডিং মায়োকার্ডিয়াম আমরা যেটাকে বলি, হ্যাঁ কি বলি এটাকে, সাবটেন্ডিং মায়োকার্ডিয়াম বা সাপ্লাই মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়ামকে সাপ্লাই দিচ্ছে, এখানে অলমোস্ট মিনিমাল অর নো ড্যামেজ হয় 30 মিনিট পর্যন্ত, মিনিমাল অর নো ড্যামেজ, কথা বুঝতে পারছো? কিন্তু ইসিজি চেঞ্জ আসতে কতক্ষণ লাগে স্যার? 3 to 4 hours। ইসিজি চেঞ্জ আসতে কতক্ষণ লাগে স্যার? উইদিন মিনিটস চলে আসতে পারে তো স্যার, ওই যে হাইপার অ্যাকিউটি, হাইপার অ্যাকিউটি উইদিন মিনিটস 3 থেকে 5 মিনিটের মধ্যে চলে আসবে, ঠিক আছে, ইসিজি চেঞ্জ।
তাহলে তুমি যদি একটা মানুষ বুকে ব্যথার সাথে সাথে ধরো তোমার নিজেরই বুকে ব্যথা হলো, একটা মানুষ বুকে ব্যথা হলো, তুমি মনে করলা যে এটা ইসকেমিক, তুমি একটা ইসিজি করে ফেললা, তুমি দেখলা যে হাইপার অ্যাকিউটি, ঠিক আছে, তারপরে যদি দেখলা যে একটু পরে এসটি এলিভেশন, তুমি স্ট্রেপটোকাইনেস দিয়ে দিলা, অথবা তুমি ক্যাথলাভের সহায় দিয়ে হচ্ছে যে এই আটারে এই যে যে অক্লুশনটা এটাকে খুলে দিলা, তাহলে কোনো মাইকোডিয়াম ড্যামেজ হবে না। ফরচুনেটলি একটা আটারে যদি ড্যামেজ হয়, আটারে যদি ব্লক হয়, সাপ্লাইং মায়োকার্ডিয়াম ক্যান সার্ভাইভ আফটার 12 আওয়ার্স। কতক্ষণ? 12 আওয়ার্স। কতক্ষণ সার্ভাইভ করতে পারে? 12 আওয়ার্স। 12 আওয়ার্স। সো এই 12 আওয়ার্স এর মধ্যে যদি তোমরা ফ্লোটা রিএস্টাবলিশ করতে পারো, ফ্লো রিএস্টাবলিশ কে তোমরা মেডিকেলের ভাষায় কি বলো? রিপারফিউশন। রিপারফিউশন। রিপারফিউশন, ভেরি গুড, ভেরি গুড। রিপারফিউশন করতে পারো, তাহলে কি হবে, ইভেন ইট মে হ্যাপেন দ্যাট অল দ্য মায়োকার্ডিয়ামস আর সেভ, অল না হোক কিছু মায়োকার্ডিয়াম কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইন্টেনশন গ্লোবালি, যে এটাকে এটাকে কি বলে, এই টার্মটাকে কি বলে, যে 12 ঘন্টাকে 12 ঘন্টার মধ্যে যদি ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম করে এই ব্লকটা খুলে দেওয়া হয়, এই টার্মটার নাম কি? গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন না, এক্স্যাক্টলি গোল্ডেন না, এটা হচ্ছে প্রাইমারি পিসিএ বলি আর কি আমরা। নাম শুনছো না তোমরা? নাম শুনছো? জি স্যার। জি স্যার। জি স্যার। পিপিসিআই। পিসিআই তো মানে বুঝো পারকিউটানিয়াস করোনারি ইন্টারভেনশন। ইন্টারভেনশন। আর সেটা যদি করোনারি আর্টারির 12 ঘন্টার মধ্যে করে ফেলো অক্লুশনের, তাহলে সেটাকে আমরা বলি কি? প্রাইমারি পিসিএ। এই প্রাইমারি পিসিআই সারা পৃথিবীর একটা সবচেয়ে অ্যাট্রাকটিভ মোড অফ ট্রিটমেন্ট, বিকজ ইফ ইউ ক্যান ডু দিস, ইফ ইউ ক্যান ডু দিস উইদিন 12 আওয়ার্স অর প্রেফারেবলি মানে মিনিট মিস মাসল, আমি সব সময় বলি যত আর্লিয়ার করতে পারবা ইউ ক্যান সেভ দ্য মায়োকার্ডিয়াম। এই জন্য পৃথিবীর পৃথিবীর অন্য দেশগুলোতে কি হয়েছে জানো, যে চেস্ট পেন হলে পরে তারা 999 কল দেয়, 999 কল দেওয়ার সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স চলে আসে, যে অ্যাম্বুলেন্স এর মধ্যে ইসিজি করা যায় এবং ইসিজি এর সাথে একটা টেলিমেট্রি কানেক্টেড করা আছে, ঠিক আছে। শরীফ আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। একটা টেলিমেট্রি কানেক্ট করা আছে, সেই ইসিজি টা একটা একটা অ্যাম্বুলেন্স উইদিন 5 মিনিটস এর মধ্যে চলে আসে, ঠিক আছে, চলে আসে, তার সাথে একটা টেলিমেট্রি কানেকশন করা আছে। টেলিমেট্রি যদি তোমার হচ্ছে যে ইসিজি টা করে সাথে সাথে সেটা নিয়ার বাই কার্ডিয়াক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, যদি এরকম হয় যে অনেক দূরে, ধরো কার্ডিয়াক সেন্টারটা অনেক দূরে, কার্ডিয়াক সেন্টারে পৌঁছাইতে 3 ঘন্টা সময় লাগবে বা মোর দ্যান 2 আওয়ার্স, তাহলে কিন্তু তাকে বলা হয় যে আপনি অ্যাম্বুলেন্সের মধ্যেই হচ্ছে যে স্ট্রেপটোকাইনেস বা যেগুলো নিউয়ার জেনারেশন এলডিপ্লেস রেটিপ্লেস এগুলো দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এগুলো দিলে যে সমস্যাটা হয় আর কি, অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া হলে সেখানে শক দেওয়ার ব্যবস্থা থাকে অ্যাম্বুলেন্সের মধ্যেই, ঠিক আছে। আর যদি কাছাকাছি কোনো সেন্টার থাকে তাহলে নিয়ে গিয়ে দ্রুত হচ্ছে যে এনজিওগ্রাম করে পিসিআই করে দেওয়া হয়। এটা করলে হয় কি, একেবারে মায়োকার্ডিয়ামটা টোটালি হচ্ছে যে সেভ করা যায়। মায়োকার্ডিয়াম যদি সেভ করা যায় সেক্ষেত্রে যেটা হয় আর কি, তোমার হার্টের কন্ট্রাকটাইল ফাংশনটা প্রিজার্ভ থাকে। আর যদি মায়োকার্ডিয়াম সেভ না করা যায় তাহলে কি হয়, হার্টের একটা একটা সাবস্টেনশিয়াল পোর্শন অফ জায়গা ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড টুডে অর টুমোরো দ্যাট পারসন ডেভেলপ কন্ট্রাকটাইল ডিসফাংশন অ্যান্ড হার্ট ফেলিওর, ঠিক আছে। পরবর্তীতে যেটা হয় যে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলি, এই মানুষগুলো হার্ট ফেলিওরে সাফার করে। সো এই এই আমাদের এক বড় ভাই ছিল শরীফ, উনি শুনতে পাচ্ছ শরীফ? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। উনি হচ্ছে যে রেসপিরেটরি মেডিসিনে একটা ডিটিসিডি করে, ঠিক আছে। ডিটিসিডি, ডিটিসিডি কি জানি, ডিপ্লোমা ইন টিউবারকুলোসিস এন্ড চেস্ট ডিজিজ মোস্ট লাইকলি। জি 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 স্যার। তারপর উনি এমবি কার্ডিওলজিতে ভর্তি হন। তো ওনার বক্তব্য ছিল যে এই যে চেস্টের ডিজিজ হচ্ছে গরিব মানুষের হয় আর কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় বড় লোকের, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে তোমার পৃথিবীর উন্নত দেশের মানুষ তো এখন ভাস্কুলার ডিজিজ নিয়ে প্রবলেমে আছে, ঠিক আছে, ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, এমআই, তাই না, এগুলো নিয়ে তারা প্রবলেম আছে। এই জন্য তারা এমন কনক্রিট সিস্টেম ডেভেলপ করছে যাতে করে দেখেন সেকেন্ড সেই যে এই যে এই যে হার্ট কার্ডিওলজির যে ফোকাস সেই সবকিছু জাস্ট অনলি ডিপেন্ডেন্ট অন দিস। So if you know this, if you learn this, you definitely can save thousands of lives, including your near and dear ones. Yes, sir. Okay. Yes, sir. Okay. So let's see. আমাদের আজকে কন্টেন্টে কি কি আছে। আচ্ছা, আমি আগেও বলেছি যে এই টার্মগুলো আমরা একটু সবার কম বেশি জানতে হবে ইসিজি জানতে গেলে। আচ্ছা, তোমরা আমাকে একটু একটু করে বলো তো এসটি এলিভেশন এমআই। হ্যাঁ,
এই নিচ থেকে শুরু করি, এস্টিলিভেশন এমআই সম্বন্ধে কিছু একটু বলতে পারবা? মানে আচ্ছা আমি কয়েকটা কোশ্চেন করি, যে কোনো একজনকে, এখানে আর্টারিতে কি হয়, কমপ্লিট অক্লুশন হয় না পার্শিয়াল অক্লুশন হয়? স্যার কমপ্লিট অক্লুশন, কমপ্লিট অক্লুশন হয় না, ভেরি গুড। কি হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা, কি হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা? তারপরে ফিব্রিন আরবিসি এসে একদম আটারিটাকে পুরো ক্লগড আপ করে ফেলে, যদি সেটা বলে ক্লগ আপ, ক্লগড আপ করে, ঠিক আছে। সো এই এই এটা এটা হলে পরে আমরা ইসিজি তে পার্টিকুলারলি কি পাই, এসটি এলিভেশন, এসটি সেগমেন্ট এলিভেশন পাই। এবং এই ডায়াগনোসিসটা পার্টিকুলারলি কিসের উপর নির্ভরশীল, ইসিজির উপরে, সিম্পটমের উপরে, নাকি ট্রপোনিনের উপরে? ইসিজির উপরে, এসএসজি, দিস ওয়ান ইজ ইসিজি ডায়াগনোসিস, ঠিক আছে। এখানে ট্রপোনিন কি হবে এসটি এলিভেশন এমআইতে, বাড়বে নাকি নরমাল থাকবে? ট্রপোনিনও বাড়বে, কিন্তু আমরা ইসিজি দেখে, আচ্ছা ধরো একটা বাড়তে পারে নাও বাড়তে পারে, মানে ট্রপোনিন তো বাড়ার কথা, নরমালি এমআই হলে ট্রপোনিন বাড়বে। না ধরো তুমি চেস্ট পেইন নিয়ে আসলো, মনে করো একজন রোগী তুমি ইমার্জেন্সিতে আসো, চেস্ট পেইন নিয়ে আসছে, হ্যাঁ, তুমি তার ইসিজি, তুমি তো তার একটা সবার আগে ইসিজি করবে, তাই না? ইসিজি করে তুমি দেখলে যে এসটি এলিভেশন, কিন্তু ট্রপোনিন করে দেখলে নরমাল, তখন কি করবে তুমি? স্যার ট্রপোনিন ইসিজি করে যদি এমআই পাওয়া যায় তখন এমআই সিনড্রোম, তখন তো ট্রপোনিন রিলিজ হইতে 2 টু 6 আওয়ার্স টাইম লাগে, সো আমরা 2 টু 6 আওয়ার্স এমআই ট্রিটমেন্ট দিব। এটা কে বললো এই যে আই কুড হিয়ার ফ্রম, কি নাম তোমার? স্যার ইরা, ইরা না, ইটস আ ভেরি গুড থিংস। ট্রপোনিন রেইজ করতে ইট টেকস অ্যারাউন্ড 4 আওয়ার্স, মানে 2 টু 6 ও বলেছে, সি এস টক ভেরি নাইস, আই এম কোয়াইট হ্যাপি। সো ট্রপোনিনের উপরে বসে থাকলে এসটি এলিভেশন এমআই ডায়াগনোসিস করার সুযোগ নাই, হ্যাঁ এসটি। তাহলে আমরা যদি তিনটা জিনিসকে এখানে একটু ধরে নেই, এই যে সিম্পটম, ঠিক আছে, ইসিজি, সরি ট্রপ আই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এসটি এলিভেশন এমআই তে কি হবে, সিম্পটম থাকবে? জি স্যার থাকবে, নাও থাকতে পারে স্যার, আর ইসিজি কি হবে নন স্টিলিভেশন এমআইতে, ইসিজি চেঞ্জ থাকবে কি? স্যার থাকতে পারে না থাকতে পারে, ইসিজি চেঞ্জ আর থাকবে না, মানে এসটি এলিভেশনটা থাকবে না। তাহলে ইসিজি তে কি মানে অন্য কোনো চেঞ্জ থাকবে কি না? ডিপ্রেশন, ডিপ্রেশন থাকতে পারে স্যার, থাকতে পারে, নাও থাকতে পারে কি? জি স্যার, নাও থাকতে পারে, নাও থাকতে পারে স্যার। তাহলে প্লাস মাইনাস, আর ট্রপ আই নন এসটি এলিভেশন এর মধ্যে রিস্ক স্যার, ট্রপ আই নির্ভর ডায়াগনোসিস, এটা স্যার, এটা ট্রপ আই নির্ভর ডায়াগনোসিস, ভেরি গুড। তাহলে ট্রপ আই এখানে রেজ থাকবে, হ্যাঁ, আনস্টেবল অ্যাঞ্জিনে কি হবে, সিম্পটম থাকবে স্যার, ইসিজি মাইনাস মাইনাস, ট্রপ আই থাকবে না স্যার, মাইনাস, এটা ট্রপ আই মাইনাস, হ্যাঁ ইসিজি চেঞ্জ প্লাস মাইনাস, ঠিক আছে, থাকতে পারে, যখন ইসিজি চেঞ্জ থাকবে কিন্তু ট্রপ আই নেগেটিভ তখন হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা, হ্যাঁ, আর যখন ইসিজি চেঞ্জ থাকবে টপ আই পজিটিভ তখন হচ্ছে নন স্টিলিভেশন এমআই, ঠিক আছে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে এগুলো পড়ে, স্টেবল অ্যাঞ্জিনে কি হবে, সিম্পটম থাকবে, তাই না? ইসিজি চেঞ্জ থাকতে পারে না থাকতে পারে, থাকবে প্লাস মাইনাস, আর টপ আই থাকতে পারে, টপ আই নেগেটিভ স্যার, নেগেটিভ, ভেরি গুড। আচ্ছা এবার তাহলে তোমরা একটু দেখো, খেয়াল করে দেখো যে স্টেবল অ্যাঞ্জিনা, হ্যাঁ এটা সিম্পটম ছাড়া আর আর কিছু থাকতে পারে নাও থাকতে পারে, সো ইটস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, নট অন দা বেসিস অফ ইসিজি অর নট অন দা বেসিস অফ টপ আই, ইটস এ সিম্পটম, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এন্ড দা এন্ড দা এন্ড দা থিংস অলসো ট্রু ফর দা আনস্টেবল অ্যাঞ্জিনা, খেয়াল করে দেখছো, হ্যাঁ খেয়াল করছো তোমরা? জি স্যার। তাহলে দেখো যে এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস সিডি, আনস্টেবল অ্যাঞ্জিনা ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস জাস্ট অন দা বেসিস অফ সিম্পটম,
সিমটম ডিউরেশন যদি লেস দ্যান 2 মাস 2 মান্থস হয় এবং আরো কিছু ক্যারেক্টারিস্টিক থাকে আমরা তখন বলি আনস্টেবল অ্যানজাইনা সিমটম ডিউরেশন যদি লং টার্ম হয় এবং প্রেডিক্টেবল থাকে তাহলে আমরা তাকে স্টেবল অ্যানজাইনা বলি সেটা আমরা স্টেবল আর আনস্টেবল অ্যানজাইনা ডেফিনিশন শিখব আর ইসিজি চেঞ্জ থাকবে এই দুটোর মধ্যে যদি এটার মধ্যেও থাকবে ডেফিনেটলি ইসিজি বেসড ডায়াগনোসিস হচ্ছে স্টিলিওশন এমআই এবং যেটাই আমাদের সারা পৃথিবীর ফোকাস কি জন্য প্রাইমারি পিসিএ করার জন্য হ্যাঁ তাহলে এই টার্মগুলো আমরা ক্লিয়ার আর করোনারি আর্টারি ডিজিজ আর ইসকেমিক হার্ট ডিজিজ অলমোস্ট সিমিলার তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো পেশেন্টের যদি আমরা স্টেবল অ্যানজাইনা ডায়াগনোসিস করতে যাই আমরা কি তার ইসিজি উপরে নির্ভর করে বসে থাকবো বা প্রপাইর উপরে না স্যার থাকবো না না ইসিজি থাকতেও পারে নাও থাকতে পারে প্রপাই থাকতেও পারে নাও থাকতে পারে এইগুলোর জন্য আমরা অন্য একটা ইনভেস্টিগেশন মডালিটি ইউজ করি সেটা তোমরা জানো সেটা কি তোমরা বলো তো হাঁটায় এক্সারসাইজ করে সিমটমটা প্রভোক করতেছি এবং ওই সময় আমরা চেঞ্জটা দেখার চেষ্টা করতেছি ইজ ইট ক্লিয়ার ওকে জি স্যার এবার আমি গতানুগতিক যে জিনিসটা সব সময় দেখাই যে যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে যে একটা একটা সিস্টেম আছে এবার আমরা একটু তাহলে আমরা একটু আগে বুঝলাম যে দেখো আগের স্লাইডটাতে আমাদের টার্গেট ছিল যে ইসকেমিক হার্ট ডিজিজ তারপরে আমরা ইসি চেঞ্জ আনবো লোকালাইজ করবো কালপিট আটারি উদ্দেশ্য কি আমরা আটারিটা খুলতে চাই তাহলে আমরা আটারিগুলোতে একটু চিন্তা হবে নাকি আচ্ছা এই আটারিটার নাম কি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ভেরি গুড এটা বলতে থাকো একটু সাহস করে এই যে এটা এটা কি দেখতেছো হার্টের এই সার্ফেসটা ঢুকতেছে এগুলোকে বলে সেপ্টাল পারফোরেটর এই আটারিগুলোর নাম কি সেপ্টাল পারফোরেটর এগুলো সেপ্টামের মধ্যে দেয় তাহলে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আটারি সেপ্টামকে সাপ্লাই দিচ্ছে এবং অ্যান্টেরিয়র সারফেস অফ দা হার্ট কে দিচ্ছে নাকি জি স্যার ঠিক আছে আচ্ছা সো যদি যদি অ্যাজ ফর एग्जांपल এইখানে একটা আটারিটা ব্লক হয়ে গেল হ্যাঁ তাহলে কোন কোন জায়গায় ড্যামেজ হবে মায়োকার্ডিয়ামের এই জায়গাগুলো ড্যামেজ হবে না তাহলে সেপ্টাম ড্যামেজ হবে জি স্যার এন্ট্রি ওয়াল ড্যামেজ হবে জি স্যার ওয়াল ঠিক আছে আর অনেক দূর ল্যাটারাল হবে একদম এখানে হবে ঠিক আছে তাহলে সেপ্টাম এন্ট্রি ল্যাটারাল ঠিক আছে তাহলে যদি তুমি আর্টারিয়াল সাপ্লাই জানো তুমি জানবা যে আসলে ঠিক কোন জায়গাটায় ড্যামেজ হয়েছে আমরা যেটা প্র্যাকটিক্যালি করি আর্টারিয়াল হার্টের আর্টারিতে ফ্লো আছে কি নাই আমরা সেটা উল্টা করে বুঝি ইসিজি করে আমরা আগে বুঝি যে কোন জায়গাটা ড্যামেজ তারপরে বুঝি যে সেই জায়গাটায় কে ব্লাড সাপ্লাই দিচ্ছে তারপরে আমরা বুঝি যে ওই আটারিটা আসলে এফেক্টেড ইজ ইট ক্লিয়ার কথাটা আমার কথা বুঝতে পারছো তোমরা জি স্যার ওকে সো সেপ্টাম আচ্ছা আচ্ছা দেখো তাহলে একটু যদি তোমাদেরকে আমি দেখাই যে আর্টারিয়াল সিস্টেম হার্টের দিস ওয়ান ইজ রাইট করোনারি আর্টারি এই যে লেফট করোনারি আর্টারিটা এরকম এটা হচ্ছে লেফট মেইন এখান থেকে এই যে একটা অ্যান্টেরিয়র এই যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা নেমে গেছে ঠিক আছে আর এই দিকে যেটা আসছে সেটা কি ক্যাটারিটার নাম কি লেফট সারকামফ্লেক্স আমরা সংক্ষেপে এটাকে LCX বলি বা সার্ক বলে কিন্তু হ্যাঁ আর এটা আমরা সংক্ষেপে কি বলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং বা এরেডি আর এটাকে আমরা বলি কি রাইট করোনারি আর্টারি হ্যাঁ আরসি সো আমরা জাস্ট উই সি দিস ভিউ লেটস সি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এন্ড লেফট সারকামফ্লেক্স particularly supply the left side of the heart that composed of left ventricle আর আমাদের ফোকাস কি কোথায় বেশি left ventricle এ বেশি না right ventricle এ বেশি left ventricle
লেফট ভেন্ট্রিকলে বেশি, কারণ কি, কারণ লেফট ভেন্ট্রিকল হার্ট এর ব্লাডটাকে পাম্প আউট করে, এন্ড পাম্প আউটটাই হচ্ছে আমাদের টার্গেট। যে যদি হার্ট লেফট ভেন্ট্রিকল যদি ব্লাডটাকে পাম্প করতে না পারে তাহলে হচ্ছে যে ব্রেইন কোথা থেকে ব্লাড পাবে, আর ব্রেইন যদি একবার মরে যায় তাহলে কি একটা মানুষ মরে গেল, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি একটা পড়া জিজ্ঞেস করি, পড়াটা কাজ জিজ্ঞেস করবো, বর্ণা দাস তোমাকে একটা পড়া জিজ্ঞেস করবো। আচ্ছা নাবিলা তোমাকে জিজ্ঞেস করবো, আচ্ছা কেউই সাহস করতেছে না, আচ্ছা খুব সহজ, ফাওয়াদ তোমাকে জিজ্ঞেস করি। জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ লাইফ, লাইফ কাকে বলে? স্যার লাইফ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি এক্সিস্টেন্স অফ লিভিং সেল স্যার। আচ্ছা বাকিরা বলো লাইফের ডেফিনিশন কি? স্যার ওয়ার্কিং অফ থ্রি ইম্পর্টেন্ট ভাইটাল সিস্টেম। ভেরি গুড, সাববিন্দা বলতেছো? জি স্যার। লাইফ ইজ দ্য ওয়ার্কিং অফ থ্রি ভাইটাল সিস্টেম, নাম বলে দাও তিনটা। স্যার সার্কুলেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, এই তিনটা যখন মানে এই তিনটার ইন্টাররিলেশনটাই হচ্ছে লাইফ। চিন্তা করে দেখো, লিভার ড্যামেজ হয়ে গেলে মানুষ মরে না? মরে না, মরে, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু হার্ট স্টপ হতে হয়। জি স্যার। কিডনি ড্যামেজ হয়ে গেলে ইরেমিক এনকেফালোপ্যাথি হয়, ব্রেইন সেরিব্রালিডম হয়, ব্রেইন আলটিমেটলি ডাই করতে হয়। সো লাইফ ইজ দ্য ইন্টাররিলেটেড অ্যাক্টিভিটিজ অফ থ্রি ভাইটাল অর্গান, দ্যাট ইজ ব্রেইন, হার্ট অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। সো এই যে লেফট ভেন্ট্রিকল যদি তোমার সার্ভাইভ না করে তাহলে কি ব্রেইন সার্ভাইভ করবে? না স্যার। আচ্ছা, ব্রেইন সার্ভাইভ না করলে হচ্ছে যে তাহলে আর কি, তো মরেই গেল। ব্রেইন স্টেম ডেথ। জি স্যার। ব্রেইন স্টেম ডেথ কেন? ব্রেইন সার্ভাইভ না করলে ডেথ? হ্যাঁ, যদি তুমি অনেক অনেক সময় হচ্ছে যে হার্টকে অ্যাক্টিভ করে রেখে এভাবে রেখে দেওয়া যায়, ব্রেইন স্টেম ডেথ এর আবার ডেফিনিশন আছে কি? ওকে, সো দিস ইজ ওয়াই লেফট ভেন্ট্রিকল ইজ আওয়ার পার্টিকুলারলি ফোকাস। লেটস সি ওয়াই লেফট ভেন্ট্রিকল ইজ আওয়ার ফোকাস। আচ্ছা, এবার তাহলে একটু রাইট করোনারি আর্টারিটা আমরা দেখি। রাইট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে? এটা কি? Right ventricle, inferior surface of the heart. Right ventricle কে এই যে এগুলোকে দিচ্ছে না, এই যে যে এখানে কি থাকে, যে SA node কে দেয়, AV node কে দেয়, SA node কে দেয়, AV node কে দেয় না? আচ্ছা, ভেরি গুড। তোমরা মানে বিভিন্ন দিক থেকে জেনে জেনে এখন মোটামুটি আইসি মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ আর ফরচুনেট জেনারেশন। করোনা হ্যাজ বিকাম এ, কি জানো, আমার এক ফ্রেন্ড বললো যে এটা হচ্ছে যে ছদ্মবেশে একটা ফরচুন ইন ডিসগাইজ, ঠিক আছে, ছদ্মবেশে ফরচুন আসছে। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে রাইট করোনারি, না রাইট করোনারি আর্টারি দেখো, এই যে পোস্টেরিয়র সারফেস, এই যে এই জায়গাটা পোস্টেরিয়র সারফেস, এই জায়গাটুকু সাবমিট পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এটুকু কি ইনফেরিয়র সারফেস। তাহলে আমি সবসময় বলি, সবসময় বলি যে ইনফেরিয়র এম আই, পোস্টেরিয়র এম আই আর রাইট ভেন্ট্রিকুলার এম আই, আরবি এম আই, এরা সবাই এক ক্লাস্টারে থাকে, তাই না? জি স্যার। আমরা সবচেয়ে কমন পাই কোনটা, ইনফেরিয়র এম আই পাই না পোস্টেরিয়র এম আই পাই? ইনফেরিয়র। ইনফেরিয়র, ইনফেরিয়র এম আই, তার সাথে আমরা কি খুঁজবো স্যার? আরবি ইনফ্রাকশন উইথ পোস্টেরিয়র এম আই খুঁজবো। হ্যাঁ, আর কি খুঁজবো? আরবি এম আই। ভেরি গুড। কারণ কেন খুঁজবো? কারণ দে অল রিসিভস ব্লাড সাপ্লাই ফ্রম দ্য সেম টেরিটরি, সেম টেরিটরি। আমি আগেও বলেছি যে ইনফেরিয়র এমআই হার্টের অল্প একটু জায়গা, না এই যে এতটুকু জায়গা ইনফেরিয়র সার্ভিস, এটুকু ড্যামেজ হয়ে গেলে সাধারণত এলভিএফ ডেভেলপ করে না। সো ইনফেরিয়র এমআই এর কোনো পেশেন্টের যদি এলভিএফ থাকে তাহলে আমরা কি চিন্তা করি? যখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হয় তাহলে ইনফেরিয়র প্লাস পোস্টেরিয়র মিলিত অনেক জায়গা নাকি, তখন পেশেন্টের এলভিএফ ডেভেলপ করে। সো ইনফেরিয়র ওয়াই যদি থাকে আর সাথে যদি এলভিএফ থাকে তাহলে আমাদেরকে ভিজিলেন্টলি কি খুঁজতে হবে?
হার্ট ব্লক আছে কিনা না পোস্টেরিয়র মাইক্রোস্কোপি পোস্টেরিয়র পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা হ্যাঁ ঠিক আছে নীতি তুমি ক্লিয়ার বিষয়টা জি স্যার কি বুঝতে বলো দেখি স্যার মানে লেফট ভেন্ট্রিকুলার ফেলার হওয়ার জন্য ইনফেরিয়রের সাথে স্যার পোস্টেরিয়রটাও থাকতে হবে স্যার ডেফিনেটলি না হলে পরে শুধু ইনফেরিয়র এমআই অল্প একটু জায়গা সেটা কি হচ্ছে যে এলবিএফ ডেভেলপ করার কথা না ঠিক আছে আচ্ছা ইসিজি তুমি যদি কোনো پیشنট দেখো যে অ্যাকিউট এমআই ইনফেরিয়র প্লাস তার লাং সেক্রেটস আছে বা এলবিএফ এর ফিচার আছে তখন তোমাকে খুঁজতে হবে যে এর মনে হয় পোস্টেরিয়র এমআই আছে ঠিক আছে তাহলে একটু আসো দেখি আবার পিছনে একটা রাইট করোনারি আর্টারি এই জায়গায় ব্লক হয়ে গেল কি কি ফিচার হবে তোমরা বলো এখানে এই پیشنটের কি কি ফিচার থাকতে পারে এসটি ডিভিশন ইন লিড টু থ্রি আরভিন ফ্র্যাকশন হবে পোস্টেরিয়র এমআই ইনফেরিয়র এমআই আরভিন ফ্র্যাকশন সাইনাসটা কি কি হতে পারে সাইনাসটা কি সাইনাস ব্র্যাডি হবে স্যার ব্র্যাডি অ্যারিথমিয়া হবে না হার্ট ব্লক থাকতে বললে হ্যাঁ মোস্ট লাইকলি কি হবে তাহলে এক সবচেয়ে কমন কি সাইনাস ব্র্যাডি হ্যাঁ যেহেতু কারণ কি এসএনওড এফেক্টেড হতে পারে না জি স্যার আচ্ছা জাংশনাল ব্র্যাডি হতে পারে কি হতে পারে স্যার জাংশনাল ব্র্যাডি কারণ কি জাংশনাল ব্র্যাডি মানে কি স্যার এভিনোড কেও তো সাপ্লাই দেয় এভিনোড কেও সাপ্লাই দেয় ভেরি গুড কমপ্লিট হার্ট ব্লক কি ডেভেলপ করতে পারে জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা দেখি নতুন একজন বলো এই যে কে বলবে মনসুরা মনসুরা জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ মনসুরা তুমি বলো যে ইনফ্লুয়ে এমআই তে কমপ্লিট হার্ট ব্লক কি ডেভেলপ করতে পারে ইনফ্লুয়ে এমআই তে জি স্যার পারে কিভাবে বলো দেখি স্যার এফএনওড এসএনওড এভিনোড না স্যার মনে হয় পারে না স্যার কারণ পার্কিনজি ফাইবার তো স্যার এনটিও থেকে সাপ্লাই পাবে এটা কি অনসুরা বলো এসএনওড এসএনওড স্যার এসএনওড এটা এভিনোড না জি স্যার তে ব্লাড সাপ্লাই পাচ্ছে এই যে রাইট করোনারি আর্টারি এখান থেকে হ্যাঁ ধরো যে রাইট করোনারি আর্টারিতে এই জায়গায় ব্লক হয় এই এভিনোডের ব্লাড সাপ্লাইটা ড্যামেজ হয়ে গেল না আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি কিনা যে যে তোমার হচ্ছে যে হার্টের দুটো চেম্বার না একটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকল মানে দুটো অ্যাট্রিয়াম আর নিচে হচ্ছে দুটো ভেন্ট্রিকল এই এই দেখো এই যে এই এই জায়গাটা কি থাকে এটা এটা কি রাইট অ্যাট্রিয়াম এটা রাইট লেফট অ্যাট্রিয়াম এই জায়গাটা থাকে এভিনোড হ্যাঁ এই যে যে সুপ্রাভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলের সাথে ইলেকট্রিক্যাল কানেকশন অনলি এভিনোড দিয়ে এটা আমি বলেছি না এটাকে ইলেকট্রিক্যাল উইন্ডো বলে জি স্যার আর আগে ক্লাস যারা করেছে তারা জানে কাজেই এভিনোড যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বিকজ অফ ল্যাকিং অফ ব্লাড সাপ্লাই দিস ক্যান ডেভেলপ কমপ্লিট হার্ট ব্লক সো ভেরি কমনলি ইনফ্লুরেমা ইজ associated with complete heart block due to damage of this only electrical window between SNO between supraventricular and ventricle is it clear to you Masira ji sir thank you sir so can you make a reply actually what could you understand ekhi tumi bolo to ki bujhla sir hocche SNO theke AV node er hocche only connection hocche is ওকে এসএনওড থেকে এভিনোড না আসলে মানে সুপ্রাভেন্ট্রিকল তো এই এইটা তো এসএনওড নাকি এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় এভিনোড হয়ে দেন হিজ বান্ডল হয়ে রাইট বান্ডল লেফট বান্ডলে যায় তাই না যদি সুপ্রাভেন্ট্রিকুলার সাথে ভেন্ট্রিকুলার ইলেকট্রিক্যাল কোনো কানেকশন না থাকে সেটাকে আমরা কমপ্লিট হার্ট ব্লক বলি বুঝতে পারছো জি স্যার তাহলে যদি এই জায়গাটা যদি কাট অফ হয়ে যায় তাহলে তো সুপ্রাভেন্ট্রিকুলার ইমপালসটা ভেন্ট্রিকুলে যেতে পারবে না এই কন্ডিশনে আমি কমপ্লিট হার্ট বুঝলাম না বলছেন ধরা কি ঠিক আছে মানে স্যার সুপ্রাভেন্ট্রিকল আর ইনফ্রাভেন্ট্রিকলের কানেকশন হচ্ছে এভি নোড
এবি নোড হ্যাঁ দিস ইজ এখানে যদি কাট জি স্যার এটা মানে আমি লিখে করতে আছি না অনলি অনলি কানেকশন এবি নোডের মাধ্যমে এবি নোডে হ্যাঁ কাট এবি নোডে কাট সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারি যদি কোনো কারণে এফেক্টেড হয় দেন তোমার আসলে দেখা যায় যে ডিসোসিয়েশন হয়ে যায় মানে ভেন্ট্রিকলের সাথে সুপ্রা ভেন্ট্রিকলের কানেকশন থাকে না জি স্যার ইজ ইট এবার বুঝতে পারছো জি স্যার থ্যাংক ইউ তাহলে এই কথাটা কে বুঝলো না এটা খুব ইম্পর্টেন্ট আর কি এটা জিনিসটা তাহলে একটু আমি ওকে তাহলে তোমরা বললা যে সাইনাস বডি থাকে জাংশন বডি থাকে কমপ্লিট হার্ট ব্লক থাকে ঠিক না আচ্ছা এবার বলো আর কি কি থাকে এবার তোমরা বলো স্যার আরভি ইনফ্রাকশন থাকতে পারে পোস্টেরিয়র এক্সটেনশন থাকতে পারে ভেরি গুড সাবিত নাও কাম টু দা মানে देयर আর যদি কেউ ভাগ করে যে ইলেকট্রিক্যাল কমপ্লিকেশন মেকানিক্যাল কমপ্লিকেশন ঠিক আছে ইলেকট্রিক্যাল কমপ্লিকেশন হলে মনে রাখতে হবে আর কি আমরা যেভাবে গ্রসলি মনে রাখি ইফ রাইট করোনারি আর্টারি ইজ এফেক্টেড দেন देयर ইজ পার্টিকুলারলি ব্রাডি অ্যারিথমিয়া ইন দা ফর্ম অফ সাইনাস ব্রাডি জাংশনাল ব্রাডি অর কমপ্লিট হার্ট ব্লক অ্যালং উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন ইনফেরিয়র এমআই অর পোস্টেরিয়র এমআই ঠিক আছে সো রাইট করোনারি আর্টারির সাথে একটা জাস্ট সিম্পলি যদি মনে রাখো যে ব্রাডি অ্যারিথমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাইট করোনারি আর্টারি সো ট্রাই টু কিপ keep these things in your mind ঠিক আছে this will work in rest of your life ঠিক আছে বুঝতে পারছো আমার কথাটা নাকি স্যার এটা বুঝি নাই জি স্যার বুঝছি রাইট করোনারি আর্টারি যেহেতু কন্ডাক্টিভ সিস্টেম অফ দা হার্ট কে সাপ্লাই দেয় তাই না এসএ নোড এবি নোড তাহলে রাইট করোনারি আর্টারি এফেক্টেড হলে ব্রাডি অ্যারিথমিয়া হয় মানে ব্রাডি অ্যারিথমিয়া হচ্ছে দুই রকম অ্যারিথমিয়া আছে না ব্রাডি অ্যারিথমিয়া মানে কি রেট কমে যায় তাই না সাইনাস ব্রাডি কমপ্লিট হার্ট ব্লক তারপরে মোবিস টাইপ 1 2 এগুলো হচ্ছে ব্রাডি অ্যারিথমিয়া হ্যাঁ আর ট্যাকিরিথমিয়া হচ্ছে ভিটি ভিএফ এসভিটি ঠিক আছে রাইট করোনারি আর্টারি এফেক্টেড হলে কোন অ্যারিথমিয়া হয় ব্রাডি অ্যারিথমিয়া না ট্যাকি অ্যারিথমিয়া এটা বলো একটু ব্রাডি অ্যারিথমিয়া তাহলে কেন ব্রাডি অ্যারিথমিয়া হয় এবার বুঝতে পারছো তুমি যদি ধরো তুমি তো অনেক পড়াশোনা তোমাকে করতে হয় আই পড়তে হয় ইএনটি পড়তে হয় তাই না তারপরে নিউরোলজি পড়তে হয় তাই না সবই পড়তে হয় তাহলে তুমি তো অনেক সময় মনে থাকবে না আর কি তুমি যদি জাস্ট গ্রস হেডলাইনে মনে রাখো যে হ্যাঁ রাইট করোনারি আর্টারির সাথে ব্রাডি অ্যারিথমিয়া দেন এটাই পরবর্তীতে তুমি আস্তে আস্তে মনে করতে পারবা যে হ্যাঁ জাংশনাল ব্রাডি হয় হ্যাঁ কমপ্লিট হার্ট ব্লক হয় ঠিক আছে পরে তখন আস্তে আস্তে তোমার বিষয়গুলো মনে হবে জাস্ট অ্যাজ এ হেডলাইন মনে রাখো যে রাইট করোনারি আর্টারি ইজ অফেন অ্যাকম্পানিড বাই ব্রাডি অ্যারিথমিয়া হ্যাঁ এবার বুঝতে পারছো কিন্তু কোনাস ব্রাঞ্চ বলে একটাকে মানে এখান থেকে একদম শুরুর দিকে থেকে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমরা এবার একটু দেখো তো খেয়াল করে এই যে এই যে এই যে সার্কামফ্লেক্স সার্কামফ্লেক্স আর্টারি এটা কি করে যে যে এটা ও সাপ্লাই দিচ্ছে কোন জায়গায় হার্টে ল্যাটারাল সাইড ল্যাটারাল সাইড ওকে ঠিক আছে তাহলে ল্যাটারাল আচ্ছা এবার আমি একটু একটু ইয়ে করি হ্যাঁ একটু কাকে আঁকলাম যে তোমরা তো পড়ো নাই না এই যে কাকাতুয়া বলে না দেখছো শামীম কাকাতুয়া দেখছো কখনো জি স্যার ধান খেতে থাকে ধান খেতে থাকে না একটা কাকাতুয়া এঁকে ফেললাম ঠিক আছে এটা বলো তো এটা যদি যদি এই পয়েন্টের সাথে একটা ইলেকট্রিসিটি কানেকশন দাও এখানে এখানে একটা নেগেটিভ আর এইখানে একটা পজিটিভ তার নাম কি হবে লিড ওয়ান্ড লিড ওয়ান এর পজিটিভ কোথায় এখানে তাই না তাই না আচ্ছা লিড টু ধরো এটা হচ্ছে পা লিড টু কি এইখানে নেগেটিভ আর এখানে পজিটিভ তাহলে লিড টুটা কি রকম হবে এই রকম ঠিক আছে আর লিড থ্রিতে কি হবে এইখানে নেগেটিভ এইখানে পজিটিভ
লিড শীট এর ঠিক আছে এটা হচ্ছে লিড শীট এটা হচ্ছে লিড টু আচ্ছা এবিএফ টা কোন জায়গায় এবিএফ এর পজিটিভটা এই যে ফুটের এখানে হ্যাঁ এবিএফ ঠিক আছে তাহলে যদি আমরা আবার একটু এদেরকে ড্র করি তাহলে দিস ওয়ান ইজ লিড ওয়ান ঠিক আছে দিস ওয়ান ইজ লিড টু this one is lead 3 এই বরাবর হচ্ছে abf ঠিক আছে আর এইখানে হচ্ছে abl এইখানে হচ্ছে abr এই ছবিটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না জি স্যার জি স্যার তাহলে তোমরা দেখো যে এই তিনটা লিড ইনফেরিয়র লিড যেটা 2 3 abf এরা হার্টের কোন জায়গাটাকে দেখতেছে ভালো করে ইনফেরিয়র সারফেস এই জায়গাটাকে না ক্যামেরা তাহলে ইনফ্লুয়েমার চেঞ্জ আসবে কোন কোন লিড থেকে 2 3 abf লিড 2 3 abf লিড 2 3 abf আর abl আর লিড 1 দেখতেছে কোন জায়গাটাকে ভালো ল্যাটারাল সাইড হাই ল্যাটারাল ল্যাটারাল তাহলে হাই ল্যাটারাল ল্যাটারাল মানে হচ্ছে ঠিক আছে আর abr কি abr হচ্ছে সবই তার থেকে উল্টো দিকে চলে যায় এভরিওয়ান লিভস ইন abr ঠিক আছে স্যার কোশ্চেন শুনো বলো স্যার আমার কোশ্চেনটা কি স্যার অনেক সময় দেখা যায় যে ইনফেরিয়র এমআই উইথ পোস্টেরিয়র ই এক্সটেনশন বা ইনফেরিয়র এমআই অনেক স্যার বলে যে এখানে প্রক্সিমাল আরসিএ ওয়াকুলেটেড হইছে অনেকে বলতিছে ডিসটাল আরসিএ ওয়াকুলেট হইছে এখন স্যার কোন সময় আমরা প্রক্সিমাল আরসিএ ওয়াকুলেটেড বলবো আর স্যার কোন সময় আমরা ডিসটাল আরসিএ ওয়াকুলেটেড বলবো আচ্ছা দ্যাটস আ গুড কোশ্চেন ইন ফ্যাক্ট দেখো এই ছবিটা দেখো ধরো এখানে অক্লুডেড হলো হ্যাঁ ঠিক আছে তাহলে কি পোস্টেরিয়র এমআই হবে নাকি শুধু ইনফেরিয়র এমআই হবে শুধু ইনফেরিয়র এমআই আর যদি এইখানে অক্লুশন হয় পোস্টেরিয়র এমআই ইনফেরিয়র পোস্টেরিয়র দুটো হবে আর যদি এইখানে অক্লুশন হয় এখানে শুধু পোস্টেরিয়র এমআই তাহলে যদি এই দুইটা একসাথে হয় তার মানে কি এই দুইটা এর আগে এখানে তাই না আর আমি বলেছি কি যে এসএনওট কে সাপ্লাই দেই কি রাইট কোরোনারি আরসি আর রাইট ভেন্ট্রিকল কে সাপ্লাই আসে কোথা থেকে প্রক্সিমাল আরসি থেকে নাকি জি স্যার তাহলে যদি আরবিএমআই থাকে তাহলে ডেফিনেটলি লেশন ইজ প্রক্সিমাল যদি সাইনাস ব্রাডি থাকে তাহলে লেশন ইজ প্রক্সিমাল আর যদি অনলি ইনফ্লুয়েম আই থাকে জাস্ট ইনফ্লুয়েম আই লেশন ইজ ডিস্টাল ইউ ক্যান ইউজ ইউর ইনটিউশন ইউ ক্যান ইউজ ইউর ইনটিউশন তাই না ইফ ইউ নো দিস আর্টেরিয়াল সাপ্লাই আই থিংক ইউ নো এভরিথিং ইফ ইউ নো দ্য অ্যানাটমি অফ দ্য হার্ট এন্ড ইফ ইউ নো দ্য জিওগ্রাফি অফ দ্য লিড আই থিংক ইউ ক্যান ডিডাক্ট এভরিথিং এই জন্যই আমি তোমাদেরকে দেখবা যে লিড একটা ক্লাস নিয়েছি তারপরে নিয়েছি এসটি সেগমেন্ট তারপরে আসি সিএইচ ইঞ্জিন এমআই বিকজ আমি পার্টিকুলারলি হোয়াট আই অ্যাকচুয়ালি থিঙ্ক ইসকেমিক হার্ট ডিজিজ এবং এমআই এর ইসিজি যদি কেউ চিনতে পারে তাহলে হচ্ছে যে 90% অফ দ্য প্যাথোলজি এনকাউন্টার হয়ে যাবে আসলে হ্যাঁ সাধারণ মানুষের জন্য যে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা এমআই ঠিক আছে এমআই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কমপ্লিট হার্ট ব্লক তারপরে দুই একটা অ্যারিথমিয়া বিশেষ করে ভিটি আর এসভিটি এরকম পাঁচ সাতটা জানলে পরে সে হি ক্যান মানে হি ক্যান ম্যানেজ এ সিসিউ ইন ফ্যাক্ট হি ক্যান রান এ সিসিউ ইউ নিড নট নো এ ভেরি কমপ্লেক্স থিংস ইউ নিড নট নো এ লট অফ থিংস টু রান এ সিসিউ অর টু প্র্যাকটিস ইন ইউর ডেইলি লাইফ বিকজ অল দিস থিংস আর নট ভেরি কমন দের আর লট অফ ইস্যুজ ইন ইসিজি অ্যান্ড লট অফ থিংস যেটা সারা জীবনেও আসলে পরে শেষ করা যায় না কিন্তু তুমি যদি আমি বললাম আবার ভালো করে যে ইসিজি যদি এমআই চিনতে পারো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চিনতে পারো ঠিক আছে ভিটিএসভিটি চিনতে পারো দ্যাটস অল আসলে খুব বেশি কিছু লাগে না ওকে তাহলে আমরা দেখো এবার আসো হার্টকে তো আমরা উপর থেকে দেখতেছি না হার্টকে যদি আমরা যদি কাটি তাহলে কেমন দেখা যায় হার্টকে এই ছবিটা কি ছোট হয়ে গেল একটু দেখা যাচ্ছে না স্যার জুম ইন করলে দেখা যাবে
স্ক্রিনের মধ্যে, যারা যারা হচ্ছে লো দেখতেছে তারা জুম করলে দেখতে পারবে, কিন্তু হচ্ছে লো যারা লাইভে আছে তারা দেখতে পারবে না, তাদের কাছে ছোট লাগবে। দেখো এই ছবিটা দেখো, হার্টকে যদি আমি এইভাবে কেটে ফেলি তাহলে এই ছবিটা আসবে, এই ছবিটা আসবে। হ্যাঁ বুঝে গেছে? আর হার্টকে যদি আমি এইভাবে কেটে ফেলি এইভাবে কেটে ফেলি তাহলে আসবে ওই গোল্ডুর ছবিটা, এই যে গোল্ড ছবিটা। তাহলে এই এই দুইভাবে কাটার উদ্দেশ্য কি অদিতি বলতো, এই দুইভাবে কাটার উদ্দেশ্য কি? স্যার হচ্ছে যেটা হচ্ছিল সেকেন্ডটা যেটা কাটলাম সেটাতে বোঝা যায় যে এটা ইন্টেরিয়র এমআই নাকি পোস্টেরিয়র এমআই, এখানে ইনফ্রাকশনটা দেখে বা পোস্টের মানে হচ্ছে লিডের পজিশন দেখে বোঝা যায় যে হচ্ছিল কোন সাইডে এমআই। ঠিক আছে, ইউ আর সামওয়াট রাইট। আচ্ছা কিন্তু আমরা কি বাইরে থেকে কোনো ভাবে সেপটামকে দেখতে পারি? স্যার সেপটামটা দেখার উদ্দেশ্য সেপটাম দেখতে পারি? হ্যাঁ এটা সেপটাম। এটা আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে বুঝতে হয়, তাহলে সেপটাল এমআই আমাদেরকে চিনতে হবে, ঠিক না? তাহলে আমাদেরকে এই এই জায়গাগুলো চিনতে হবে। আচ্ছা তোমরা যে কতগুলো টার্ম ইউজ করো একটু পরে আমরা আসতেছি, লেটস কাম ফরওয়ার্ড। এই দেখো তাহলে এই এই টপোলজিটা একটু দেখো, ইনফেরিয়র হচ্ছে কি 2-3 এবিএফ, আমরা বাইরে থেকে ইনফেরিয়র সার্ভিস অফ দা হার্ট কোথায় বসা থাকে, ডায়াফ্রামের উপরে, ঠিক আছে। ল্যাটারাল হচ্ছে কি 1 এবিএফ, 1 এবিএফ। সেপটাল হচ্ছে কি V1 V2, অ্যান্টেরিয়র হচ্ছে কি V3 V4, আর ল্যাটারাল হচ্ছে V5 V6। এবার আমরা একটু এখানে আসি, এই ছবিটা আসি, তাহলে আমরা তোমরা এইভাবে ইনফেরিয়র দেখলা ল্যাটারাল দেখলা, কিন্তু হার্টটাকে যদি আমরা এইভাবে এইভাবে এই জিনিসগুলোকে ভালোভাবে ডেলিনেট করার জন্য আসলে লিমিট না, এটা কি লিপ আমি বলে চেস্ট 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 গুলোকে আমি বসাই, এখানে বসবে V1, এখানে V2, এই বরাবর V3, এই বরাবর V4, এই বরাবর V5। সো ফ্রম ইউর ইন্টিউশন ইউ ক্যান সি, তোমরাই বলতে পারবা যে অ্যান্টেরিয়র কে V3 V4 রিফ্লেক্ট করতেছে, তাই না? চেস্ট আমরা এমন ভাবে বসাই, ল্যাটারাল কে V5 V6 রিফ্লেক্ট করতেছে। এক কোশ্চেন হচ্ছে যে V1 V2 আসলে কি রাইট ভেন্ট্রিকল কে রিফ্লেক্ট করে নাকি সেপটাম কে রিফ্লেক্ট করে, বলো তোমরা কি বলো? এটা স্যার সেপটাম, সেপটাম, সেপটাম। হোয়াই নট রাইট ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল সাইজ ছোট, দ্যাটস এ গুড, কে কি বলো, মাসল মাস কম, মাসল মাস কম, দে হ্যাভ ভেরি লেস ইলেকট্রিক্যাল ফোর্স, right ventricle is a very little electrical force, their resultant vector is negligible, huh, their resultant vector, yeah resultant vector is negligible, vector is very negligible, that's a very good. So so you have developed a language also, good good things. Okay so let's ei dekho ki hocche, tumra ei dekhte pachho chobi gulo online theke nao kibhabe damage hoye jay na myocardia. আচ্ছা এই ছবিটা আমি আগেও দেখিয়েছি, এই ছবিটা দেখার একটু একজন দেখো একজন বলো তো যে এই ছবিটা আমি কেন দেখাই বারবার, এটা সেপটামে পারফরমেন্স আমাদের যে তিনটা আটারি না এটা বোঝানোর জন্য, সাবেন্ডোকার্ডিয়াল আটারি বোঝানোর, আমাদের যে তিনটা আটারি না ঠিক আছে, তিনটা আটারি এগুলোকে বেসিক্যালি বলে এপিকার্ডিয়াল আটারি, এগুলোকে বেসিক্যালি আমরা কি বলি দেখবে আমরা এনজিওগ্রামের রিপোর্ট লিখি, হ্যাঁ নরমাল এপিকার্ডিয়াল করোনারি আর্টারিস, ঠিক আছে, এই এইগুলো হচ্ছে এপিকার্ডিয়াল আর্টারি, এই যেগুলো যেগুলো এপিকার্ডিয়াম, মানে হার্ট তো তিনটা লেয়ার নাকি, হ্যাঁ তাই না, এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এপিকার্ডিয়াম, তাই না? জি এপিকার্ডিয়ামের উপর যেটা থাকে সেটা হচ্ছে এপিকার্ডিয়াল আর্টারি। আচ্ছা তাহলে এপিকার্ডিয়ামের উপরে বড় বড় আর্টারি গুলো থাকে, সেখান থেকে আসলে এইভাবে পেনিট্রেটিং স্টাইলে হার্টের মধ্যে ব্লাডটা ঢোকে, এক ধরনের পারফোরেটিং টাইপের, হ্যাঁ ঠিক আছে। সো সো যদি এই আর্টারিটা এই জায়গায় ব্লক হয়, তোমরা সবাই জানো এটা এখানে ব্লক হয়ে গেল, হ্যাঁ তাহলে সবচেয়ে বেশি এফেক্টেড হবে কারা,
সবচেয়ে বেশি আছে দূরে অর্থাৎ সহজ বাংলা ডিসটাল যারা এই যে এন্ডোকার্ডিয়াম সাপ্লাই পাই ক্যাভিটি থেকে ঠিক আছে এন্ডোকার্ডিয়াম সাপ্লাই এই যে এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম এই যে এটা এন্ডোকার্ডিয়াম এটা সাপ্লাই পাই কোথা থেকে ওয়াল থেকে ক্যাভিটি থেকে আর সাবএন্ডোকার্ডিয়াম যেটা সো কলড সাবএন্ডোকার্ডিয়াম এটা সাপ্লাই পাই হচ্ছে ওই এপিকার্ডিয়ামের পারফোরেটিং ব্রাঞ্চ গুলো থেকে বুঝতে পারছো সো যদি কোনো একটা আর্টারি বিশেষ করে পার্টিকুলারলি সাপোজ কোনো একটা আর্টারি যদি পার্সিয়ালি অক্লুশন হয় ফ্লোটা একদম স্লাগিশ হয়ে গেলে দ্য মোস্ট ডিস্টাল পোর্শন যারা তারা সবচেয়ে এফেক্টেড হয় ওই কন্ডিশনগুলোই হচ্ছে নন এসটি এলিভেশন এমআই হিসেবে আমাদের কাছে আসে এর আরেক নাম হচ্ছে কি এমআই সাবএন্ডোকার্ডিয়াল এমআই সাবএন্ডোকার্ডিয়াল এমআই এটা কি বুঝতে পারছো তোমরা নাকি বুঝতে পারোনি কে বুঝতে পারেনি আর আরেকবার ভেরি গুড সাহস করে সে বলেছে মনে করো আটারিটা এখানে অলমোস্ট 98% ব্লক হয়ে গেল হ্যাঁ অল্প করে স্লাগিশ ফ্লো আসছে তাহলে স্লাগিশ করে ফ্লো আসতে থাকলে কে সবচেয়ে বেশি এফেক্টেড হবে কাছে যে সে নাকি দূরে যে সে দূরে বলো যিনি কোশ্চেনটা করেছে সে বলো সবচেয়ে দূরে হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াম এই জায়গাটা সবার আগে এফেক্টেড হবে সো সাবএন্ডোকার্ডিয়াল এমআই বা নন এসটি এমআই কমনলি বা পার্সিয়াল অক্লুশনের এমআই গুলো বেসিক্যালি এফেক্টেড পোর্শন হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াম হ্যাঁ ঠিক আছে এই দেখো তোমরাই বলেছো যে এসটি এমআই তে কি হয় প্লেক রাপচার হয় ঠিক আছে আর নন এসটি এমআই তে প্লেক এরোশন হয় হ্যাঁ প্লেক এরোশন হয়ে এটা ছোট করে একটা সাদা সাদা শুধু প্লাটিলেট থাকে আচ্ছা এখন দেখি আমি একটু একটা পড়া জিজ্ঞেস করি কাকে জিজ্ঞেস করবো আফরিন তুমি বলো আফরিন শুনতেছ আচ্ছা আবু ইসাক তুমি শুনতেছ বুদ্ধদেব গাঙ্গুলি আচ্ছা ঠিক আছে এই স্যার বলেন এই প্লাটিলেট দেখতে কেমন সাদা না লাল স্যার লাল হ্যাঁ সাদা সাদা কন্টার হোয়াইট হোয়াইট অর ইয়েলোইশ হোয়াইট এটা প্লাটিলেট লুকস হোয়াইট ঠিক আছে জি তো পার্সিয়াল থ্রম্বাস গুলোতে শুধুমাত্র প্লাটিলেট একুমুলেট করে খুব একটা ফিব্রিন বা আরবিসি ওখানে এসে একুমুলেট করে না হ্যাঁ ঠিক আছে অল্প জায়গায় এরোশন হয় তো জায়গাগুলোতে প্লাটিলেট আসে ঠিক আছে এই যে প্লাটিলেট ইজ হোয়াইট থ্রম্বাস হয় হ্যাঁ ঠিক আছে নন অক্লুসিভ থ্রম্বাস থাকে এখানে মোর ফ্রিকোয়েন্টলি নন এসটিএমআই তাহলে নন এসটিএমআই তোমরা যদি ফিব্রিনোলাইটিক দাও তাহলে ফিব্রিনোলাইটিক কাজ করবে এখানে ফিব্রিন থাকে আনলাইকলি না স্যার হ্যাঁ ফিব্রিনোলাইটিক কি কি স্ট্রেপটোকাইনেজ অ্যালটিপ্লেস তাই না যদি ফিব্রিনোলাইটিক বলে না তাহলে নন এসটিএমআই তে ফিব্রিনোলাইটিক দিলে কাজ করবে না স্যার কাজ করবে না কারণ কি প্যাথোফিজিওলজি টাইপ ইন কিন্তু এখানে দেখো স্যার স্যার এটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ স্যার আমরা সাধারণত তো ইএসটি এলিভেটেড ইএমআই তে স্যার আমরা মোটামুটি পিসিআই বা দেখা যাচ্ছে স্ট্রেপটোকাকাইনেজ এর পরে অ্যাসপিরিন তারপরে অন্যান্য অ্যান্টি কোয়াগুলেন্ট ইউজ করি কিন্তু স্যার GP2B3S সাধারণত F6CMAB বা স্যার এই ড্রাগ গুলো সাধারণত কেন এসটি এলিভেটেড ইএমআই তে ব্যবহার না করে ইএনএসটি ইএমআই তে স্যার ব্যবহার করা হয় কোন কোন ড্রাগটা GP2B3A ইনহিবিটর এটা তো আমরা এসটিএমআই তে ইউজ করি GP2B3 ইনহিবিটর নন এসটিএমআই তে খুব একটা ইউজ করা হয় না কিন্তু স্যার আমি এক জায়গায় পড়েছিলাম যে এনএসটি ইএমআই তে স্যার বেশি ইউজ করা হয় এই জন্য তো কনফিউশন এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই আর কি আমরা নন এসটিএমআই তে সিম্পল জিনিস ইউজ করি বেশি না অ্যাসপিরিন ক্লোপিডোগেল অর টিকাগেলোর অর রাসুডেল তোমরা যেটা ইউজ করো তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে হেপারিন ইউজ করি লোমোনিটর হেপারিন ভেরি সিম্পল নন এসটিএমআই তে আর এসটিএমআই তে আমরা হচ্ছে যে কখনো কখনো স্ট্রেপটোকাইনেস দেই অ্যাসপিরিন ক্লোপিডোগেল তো দেই তারপর স্টেন্ট করাইলে আমরা একরকম দেই ঠিক আছে কোন কোন পেশেন্ট কে যে গ্লাইকোপ্রোটিন 2B3 এর রিসেপ্টর এগুলো ইনহিবিটর এগুলো দেই সো অত জটিল করে ভাবার কিছু নাই
এসটিএমআই তে কমপ্লিট থ্রম্বাস হয় আমরা এখানে ফিব্রিলারাইটিক দিলে কাজ করবে ঠিক আছে এটা আমরা জানলাম আর কি হ্যাঁ আমরা এমআই ক্লাসে এটা আবার ক্লিয়ার করব স্যার ফ্ল্যাগ এরেশন আর ফ্ল্যাগ ফ্ল্যাগ রাফ সাইডে বুঝিনি স্যার হ্যাঁ ফ্ল্যাগ এরেশন মানে হচ্ছে যে এরেশন মানে কি ফ্ল্যাগে একটু দাগ পড়লো ঠিক আছে আর ফ্ল্যাগটা মানে এরেশন সারফেসটা কোনো কারণে এই যে জাস্ট এন্ডোথেলিয়ামটা ডিনোডেড হইলো আর ভিতরে ভিতরের যদি ফ্যাটি টিস্যু গুলো ফেটে গিয়ে পুরা পুরো হচ্ছে যে ইন্ডোরের যে নেক্রোটিক ম্যাটেরিয়াল সেগুলো যদি ভাস্কুলার সিস্টেমে এক্সপোজড হয়ে যায় তখন সেটা হচ্ছে প্লেক রাপচার প্লেক রাপচার হলে পরে ওয়াইড স্প্রেড প্ল্যাটিলেট অ্যাকুমুলেশন হয় এবং এবং একটা 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 বড় ধরনের কোয়াগুলেশন অ্যাক্টিভেট হয় তখন এসটিএমআই হয় ঠিক আছে স্যার ফ্ল্যাগটা কোথা থেকে আসে স্যার প্লেক মানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক ঠিক আছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক আমাদের কোশ্চেন আছে তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ স্যার কোশ্চেন ছিল স্যার যে আপনি অ্যাসপিরিনের কথা বললেন প্লেটলেট কাউন্ট মানে কত নিচে হলে যে আমি অ্যাসপিরিন অথবা অ্যাসপিরিন যে প্রোফিটেজ দিতে পারবো না হ্যাঁ যদি অ্যাকুট করোনারি সিন্ড্রোমের সেটিংস হয় অ্যাসপিরিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই যদি না কোনো অ্যাক্টিভ কোনো ইয়ে না থাকে যেগুলো যেমন খুব কমনলি আমরা পাই যে ডেঙ্গু সাথে এমআই তখন আমরা কি করব দিস আর রিয়েলি মানে এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা নাই আসলে কি করব আসলে আমরা সাধারণত প্র্যাকটিক্যাল লাইফে প্ল্যাটিলেট 20,000 এর নিচে না আসলে ব্রিডিং এন্ড ইনফেকশন ডেভেলপ করে না তাই না সো আমরা হচ্ছে যে অ্যাসপিরিনটা পার্টিকুলারলি আমরা অ্যাসপিরিনটা স্টপ করতে চাই না আসলে যদি কোনো কার্ডিওভাস্কুলার এমআই বা এগুলো থাকে ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি বইতে এই এটা কোনো সংখ্যা উল্লেখ নাই যে এত এত যদি কারো 30,000 থাকে ব্রিডিং ম্যানিফেস্টেশন থাকে তখন আমরা অ্যাসপিরিন আবার বন্ধ করে দিই কিন্তু কারো দেখা যায় যে 30,000 ব্রিডিং ম্যানিফেস্টেশন নাই ইভেন দেন আমরা অ্যাসপিরিন কন্টিনিউ করি ঠিক আছে হ্যাঁ কোশ্চেন আমরা যদি একটু জমা করে রাখি আর পরে করতে পারি ইজ ইট মানে ইজ ইট রিলেভেন্ট টু আওয়ার ইসিজি ডিসকাশন অর হ্যাঁ আই থিংক আমাদের হ্যাঁ বলো একটা ওকে বলো স্যার আমার কোশ্চেনটা কি ছিল স্যার দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট কিরামে আছে তার পিসিআই করাও সম্ভব না ইস্ট্রেপ্টোকাইনেজ দেওয়াও সম্ভব না কারণ দেখা যাচ্ছে ইস্ট্রেপ্টোকাইনেজ থাকলেও তার অনেক ব্লিডিং ডিসঅর্ডার মানে হেমোরেজের হিস্ট্রি আছে বা স্ট্রোকের হিস্ট্রি আছে তখন স্যার আমরা কি ম্যানেজমেন্ট দিতে পারি স্যার ওকে এটা নিয়ে এমআই নিয়ে আমাদের কথা হবে পরে আসলে আমরা তো অ্যাসপিরিন ক্লোপিডোগেল সব সময় দিব তাই না ব্যথা ব্যথার জন্য একটা পেইন কিলার দিব নালবোপিন বিশেষ করে পার্টিকুলারলি যদি মরফিন দিতে না পারি ঠিক আছে যদি যদি আমরা ইস্ট্রেপ্টোকাইনেজ দিতে নাই পারি অ্যাট লিস্ট একটা হেপারিন দিয়ে দিব গ্রাম থেকে দিয়ে আমরা আসলে স্ট্রেপ্টোকাইনেজ দিতেও নিষেধ নাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ দেয় না আর কি দিলে অ্যারিথমিয়া হয় মরে যায় ইত্যাদি ভয় কেউ দেয় না কিন্তু স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া উচিত আসলে হ্যাঁ ঠিক আছে স্ট্রেপ্টোকাইনেজ দিলে খুব একটা অ্যারিথমিয়া হয় না অ্যারিথমিয়া হলে সব দিয়ে দিব অসুবিধা ঠিক আছে স্যার নেটওয়ার্কের কারণে স্যার ওইটা বুঝি নাই স্যার আপনি আবার রিপ্লাই দিয়েছেন যে নেটওয়ার্কের কারণে বুঝি নাই আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব আমরা একটু ইসিজি চেঞ্জ নিয়ে একটু আগাই হ্যাঁ তাহলে তাহলে একটা একটা এমআই তে চার ধরনের ইসিজি চেঞ্জ হয় হ্যাঁ এসটি সেগমেন্ট এলিভেশন হয় তার সাথে দেখা যায় যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে মানে যেটাকে রিসিপ্রোকাল চেঞ্জ বলে প্যাথোলজিক্যাল কিওয়ে রিডিউসড আর এই বিষয়টা কম আর হচ্ছে ইনভার্টেড টি ওয়েভস ঠিক আছে তাহলে তিনটা জিনিস যদি আমরা মনে রাখি এসটি এলিভেশন কিওয়েভ টি ইনভার্সন ঠিক আছে এই তিনটাই হচ্ছে এমআই এর বেসিক ইসিজি চেঞ্জ এগুলো আমাদেরকে চিনতে হবে এসটি এলিভেশন নিয়ে আমরা গত সপ্তাহে যে এসটি সেগমেন্টের ক্লাস হলো সেখানে আমার মনে হয় এসটি এলিভেশন বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি ঠিক আছে এবং প্যাথোলজিক্যাল কিউওয়েভটা আমাদের বুঝতে হবে যে প্যাথোলজিক্যাল কিউওয়েভ কি লেটস সি একটু প্রসিড করি আমরা দেখি এই জিনিসটা একটু দেখি এই দেখ যখন একটা আর্টারি ব্লক হয় তখন মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা কি হয়ে যায় ইনফেকশন তাকে সারাউন্ড করে একটা জায়গা থাকে সেই জায়গাটাকে কি বলে একদম বাইরে যে জিনিস একটা পোর্শন থাকে সেটাকে ইসকেমিক
আচ্ছা আমরা স্ট্রোকের ক্লাসে নিউরোলজিতে তোমরা আমরা শুনছি কিনা তোমরা শুনছি একটা টার্ম আছে ইসকেমিক পেন আমরা নাম শুনছো তোমরা অনেকেই শুনছো নিশ্চয়ই আচ্ছা স্ট্রোকে স্ট্রোকে এরকম হয় ব্রেনও যখন একটা 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 জায়গায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন যে জায়গাটা ড্যামেজ হয় তার চারপাশে একটা ইসকেমিক পোর্শন থাকে আর কি ওই জায়গাটাকে ইসকেমিক পেন আমরা বলে ইসকেমিক পেন আমরাকে সেভ করা হচ্ছে স্ট্রোকে একটা বড় টার্গেট আমাদের কার্ডিওলজিতে যখন এসটিএম হ্যাঁ হ্যাঁ স্যার মানে আমরা যদি সিটি স্ক্যানে দেখি তখন তো স্যার আমরা হাইপোটেন্স শ্যাডো পাই না ওইটা বোঝার জন্য অন্য উপায় আছে আর কি এমআরআই হচ্ছে ডিডব্লিউআই সিকোয়েন্স ঠিক আছে ইসকেমিক পেন আমরা বা আর্লি ইনফার্কট বোঝার জন্য তো মানে প্যাথোলজিক্যালি এরকম থাকে বিষয়টা সো ইসিজি তো কার্ডিওলজিতে এরকমই একটা জায়গা হয়ে যায় ড্যামেজড সেই ইনফার্কশনের জন্য আমরা কি পাই সো কিউ ইন্ডিকেট করে কি পরবর্তীতে এনজিওগ্রাম করে স্টেন্টিং করে খুব একটা লাভ হয় না আর মাঝখানে যে জায়গাটুকু থাকে তাকে সারাউন্ড করে যে জায়গাটুকু থাকে এই জায়গাটুকু কি বলি আমরা ব্লাড সাপ্লাই আর্লি রিএস্টাবলিশ নাও হয় এটুক কিন্তু এক্সপায়ার করে না আসলে পরে কখনো ব্লাড সাপ্লাই যদি রিকভারি হয় তাহলে এটা এই ইসকেমিক যে পোর্শনটুকু ইনজুরির জায়গাটুকু সাবস্টেনশিয়াল পিরিয়ড ধরো 12 ঘন্টা ধরে সার্ভাইভ 12 ঘন্টা হ্যাঁ যদি এর মধ্যে ব্লাড সাপ্লাই রিএস্টাবলিশ করা যায় হয়তো এই ইনজুরড পোর্শনটুকু সারভাইভ করবে ঠিক আছে কিন্তু না পারলে ওই একটা হয়তো 12 ঘন্টা বা 24 ঘন্টা ক্ষেত্রে বিশেষ না হলে এই ইনজুরড পোর্শনটুকু ড্যামেজ হয়ে যাবে কিউতে কনভার্ট হয়ে যাবে বুঝতে পারছো কিন্তু যে ইসকেমিক যে পোর্শনটুকু আছে না বাইরে সবচেয়ে বাইরে ওটুকু কিন্তু ড্যামেজ হবে না ওটুকু কিন্তু রয়ে যাবে যদি পরবর্তীতে কোনোভাবে ব্লাড দেওয়া যায় তাহলে ইসকেমিক পোর্শনটাও কিন্তু জেগে উঠবে এবার বুঝতে পারছো এই জন্যই রিভাসকুলারাইজেশন বিষয়টা বরাবরই ইম্পর্টেন্ট সেটা আর্লিয়ার হোক লেটার হোক ঠিক আছে এই জন্যই তোমরা দেখবা যে অনেক পেশেন্ট এমআই এর পর পর একদম একদম হার্ট ফেলিউর ডেভেলপ করছে কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওর হার্ট ফেলিউর ইমপ্রুভ করছে হার্টের কন্ট্রাকচার ফাংশন ইমপ্রুভ করছে ঠিক আছে স্যার নেক্রোসিস এটা কখন হবে স্যার কয় ঘন্টা পর স্যার মানে একটা আর্টারি অক্লুশন হয় তাইলে উইদিন মিনিট মানে এক মিনিটের মধ্যেই একটা একটা হাইপার অ্যাকিউট টি হয়ে যায় দেখতে পাচ্ছ না তারপরে ঘন্টা এক ঘন্টা বা কয়েক ঘন্টার মধ্যে এসটি সেগমেন্টটা উঠে এই যে এসটি সেগমেন্টটা উঠে তারপরে আরো কয়েক ঘন্টা পরে কি হয় কিউটা আস্তে আস্তে বড় হইতে থাকে দেখছো প্রথমে কিন্তু কিউ ছিলই না এখানে নো কিউ এরপরে ছোট কিউ আসতে শুরু করছে তারপরে কিউটা বড় হয়ে থাকে হ্যাঁ একদিন পরে কি হয় এসটি সেগমেন্ট নামতে শুরু করে কিউ চলে আসে টি ইনভার্সন হতে শুরু করে পরবর্তীতে যেটা হয় আর কি ধরো এই যে এটা এসটি সেগমেন্ট নেমে গেছে বা টি ইনভার্টেড রয়ে গেছে কিউ রয়ে গেছে ঠিক আছে এবং অনেক পরে বিশেষ করে ওল্ড এমআইতে টি ঠিক হয়ে যায় তাহলে এই যে জায়গাটুকু এই এই যে জায়গাটুকু এই পর্যন্ত আমরা সাধারণত বলি যে যে অথবা এই পর্যন্ত বলি অ্যাকিউট এমআই আর এই জায়গাটা হচ্ছে রিসেন্ট এমআই আর এটা হচ্ছে ওল্ড এমআই অ্যাকিউট এমআই হচ্ছে 7 দিন AMI 7 days RMI 7 থেকে 28 দিন আর ওল্ড এমআই হচ্ছে কি
মোর দ্যান 20 আমার কথা শোনা যাচ্ছে নাকি জি স্যার স্যার এমআই হলে কি স্যার সেলকিন অ্যাকুরেসি হয়ে যাবে স্যার মানে কিউ কি অবশ্যই থাকবে স্যার মানে এটার থেকে প্যাবন করার কোনো ইয়া নেই স্যার হ্যাঁ এই যে দেখো যে এক সময় এই যে এসটিএমআই কারণ এসটিএমআই গুলো সাবসিকুয়েন্টলি কিউ মানে নেক্রোসিস কনভার্ট করে কিন্তু সাবএন্ডোকার্ডিয়াল এমআই সেটাতে নট নেসেসারিলি কিউ হবে হতে পারে নাও হতে পারে বা নন এসটিএমআই কাজে নন এসটিএমআই যে কিউ ওয়েভ এমআই হতে পারে নন কিউ ওয়েভ এমআই হতে পারে দেখো তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে এসটিএমআই দেখতে পাচ্ছ কিউ ওয়েভ অলমোস্ট খুব অল্প ক্ষেত্রে নন কিউ হতে পারে কিউ নাও আসতে পারে হয়তো মায়োকার্ডিয়াল সেলভেজ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার আর দেখো এনএসটিএমআই খুব অল্প পোর্শন হচ্ছে কিউ মানে অল্প আর মোস্ট অফ দ্য পোর্শন হচ্ছে নন কিউ ভেরি লাইক লেস লাইকলি এটা ভেরি লেস লাইকলি এটা মোস্ট লাইকলি তাহলে নন এসটিএমআই নন কিউএমআই এসটিএমআই কিউএমআই ঠিক আছে হ্যালো জি স্যার বুঝা গেছে আমার কথা শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার স্যার তাহলে আমরা কি প্রসিড করব স্যার জি স্যার আর কোশ্চেন ছিল স্যার হ্যালো হ্যাঁ স্যার আমার কোশ্চেন ছিল বলো স্যার আপনি বলেন যে 2 মাস পর্যন্ত আমি উল্টে মায়ের কথা বলবো যে 14 থেকে হতে পারে 2 মাস মতো যাদের ক্ষেত্রে যদি 6 মাস হয়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে আমি কি বলবো মানে 6 মাস যদি হয়ে যায় মানে এক বছর আগে যদি এমআই তার এমআই হয়েছিল বাট এখানে গিয়ে স্যার কিউ পাবো না পার্মানেন্ট হ্যাঁ 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 কিউ ওয়ান্স কিউ লাইফ লং কিউ ঠিক আছে জি স্যার এটা কি লং টাইম পাবো না একদম পার্মানেন্ট একদম জীবন পাবো স্যার এখন তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা রিসেন্ট বা এমআই হিসেবে বা উল্টে মেলার মধ্যে হচ্ছে যে আপনি বললেন যে 2 মাসের মধ্যে 2 মাস দেখো রিসেন্টের সাথে কি পার্থক্য রিসেন্টের সাথে কি পার্থক্য দেখবা তিন ভার্সন রাইট তিন ভার্সন এই দেখো রিসেন্টে টিটা ইনভার্টেড থাকে আর ওল্ড হয়ে গেলে টিটা আপরাইট হয়ে যায় এগুলো এই কথাবার্তাই লেখা লিড দেখা হ্যাঁ ঠিক আছে স্যার এমআই হলে কি স্যার স্যারগুলো নেক্রোসিস হয়ে যাবে স্যার এগুলো রিকভার করা যাবে না স্যার পুরোপুরি স্যার এটাই তো দেখাইলাম এতক্ষণ কিছু নেক্রোসিস হয় কিছু ইনজুর হয় কিছু কিছু হচ্ছে যে তোমরা এই সিজিটা দেখতে পাচ্ছ জি স্যার এখানে কি আছে বলো তো জুম করে নাও নিজেদের ওয়ালে স্যার 2-3 ABF ST ডিভিশন V1-2-3 তে ST ডিপ্রেশন acute ST inferior MI with posterior extension inferior MI with posterior extension inferior MI আর posterior extension very good পোস্টেরিয়র এক্সটেনশনটা কিভাবে বুঝলাম স্যার এটা বুঝি না এসটি ডিপ্রেশন ইন V1-2-3 এই তো তাহলে এটা বোঝার জন্যই তাহলে পোস্টেরিয়র এক্সটেনশনটা বোঝার জন্য এটা দেখানো তাহলে পোস্টেরিয়র মাইতে কি কি সি চেঞ্জ থাকবে অল কিউ এসটি ডিপ্রেশন অপারেটিং V1 এন্ড V2 ও V3 তে পার্টিকুলারলি হ্যালো স্যার হরাইজন্টাল এসটি ডিপ্রেশন আপনি একা বললে একটু ভালো হয় স্যার সবারটা বুঝতে পারছি না
স্যার টল আর ইন ভি1 ভি2 এসটি ডিপ্রেশন থাকবে ভি1 থেকে ভি3 তে টল আর আর আপরাইট টি থাকবে তাহলে পোস্টেরিয়র কি বৈশিষ্ট্য এসটি সেগমেন্ট ডিপ্রেশন টল আর আপরাইট টি হ্যালো স্যার ভি1 এ তো আরটা খুব এত লং দেখা যাচ্ছে না যেটা বি2 আর বি3 তে দেখতে পাচ্ছি হ্যাঁ ওই তো একই কথা মানে বি1 বি2 বি3 তে যে কোনো বিশিষ্ট পার্টিকেল বি1 এ দেখতে পাচ্ছি বি2 তো হলেই হবে অসুবিধা নেই তাহলে পোস্টেরিয়র মাই আসলে আমরা সব সময় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মাই যদি ভালো করে বুঝতে হয় তাহলে পিছনের দিকে লিড বসাইতে হয় এটা মনে করো তোমাদের পরীক্ষায় আসছে এলইডি কি ট্রু না ফলস False. RCA? True. LCX? False. LCX true হতে পারে আর কি ঠিক আছে LCX এটা আমি তোমাদেরকে জটিলতার মধ্যে যাইনি LCX দিয়েও হতে পারে তাই না এই যে এই এই জিনিসটা সেটা একটু দেখে রাখো অনেক সময় এটা এখানে এসে থেমে যায় এই যে বুঝো এটা এখানে এসে থেমে গেল এইটা দিয়ে এসে এই যে এটা তৈরি হয় এলসিএক্স থেকে আমার বুঝতে পারছো এই ছবি দেখতে বুঝতে পারছো তোমরা এলসিএক্স দিয়ে হলে তার লেফট ডমিন্যান্ট হবে হ্যাঁ এলসিএক্স দিয়ে লেফট ডমিন্যান্ট এই যে এখান থেকে আসতে পারে তখন এলসিএক্স দিয়ে ইনফ্লুয়েড এমআই পোস্টের এমআই সহ হতে পারে ঠিক আছে এটা 15 থেকে 20% ক্ষেত্রে হয় ঠিক আছে এটা জটিল যদি জটিল মনে হয় তাহলে মনে রাখার দরকার নাই ঠিক আছে আচ্ছা কয়টা এক্সারসাইজ করে এবার শেষ অথবা ধরো এটা আসলে ছোট ছোট আর এর খোসা দেখা দেয় তো ঠিক আছে এরকম প্র্যাকটিক্যাল লাইফে অনেক পাওয়া যায় এটা ধরে নিতে পারো পুর আরে প্রোগ্রেশন অথবা অথবা আসলে কিউ ঠিক আছে ছোট আরে খোসা চলে আসছে এটা একটা ওল্ড এমআই ইন্টারসেপ্টর সেটা যাই হোক ঠিক আছে পুর আরে প্রোগ্রেশন দি ওল্ড এমআই ইন্টারসেপ্টর ইন্ডিকেট করে হ্যাঁ ঠিক আছে এটা এই একটা জিনিস দেখানোর জন্য কারণ কি ইসকেমিয়া আছে ইসকেমিয়া আছে না জি স্যার এইটা দিয়ে ইন্ডিকেট করে কি ইসকেমিয়া তাই না জি স্যার এই জাস্ট ইনভার্সন দিয়ে কি ইন্ডিকেট করে ডাউটফুল আসলে এখানে আর এর খোঁচা আছে বলে আমরা ধরি আসলে ঠিক আছে জি স্যার
এই যে এই যে এই যে এই টি ইনভার্সনটা তাহলে টি ইনভার্সনটা ইসকেমিয়া ইন্ডিকেট করে ঠিক আছে এটা এটার বৈশিষ্ট্য কি আমি একটু বলে দিচ্ছি এটা তোমরা লিখে রাখতে পারো টি ওব যদি সিমেট্রিক্যালি টি ওব ইনভার্টেড থাকে ঠিক আছে সিমেট্রিক্যাল টি ওব ইনভার্সন মানে কি যদি তুমি দুই ভাগে ভাগ করে ফেলো তাহলে এই পাশ অপর রেপ্লিকা হবে এটাকে বলে সিমেট্রিক্যাল টি ওব ইনভার্সন ঠিক আছে তবে অ্যাসিমেট্রিক্যাল টি ওব ইনভার্সন কখন হয় স্ট্রেইনে স্ট্রেইনে ভেরি গুড আর সিমেট্রিক্যাল টি ওব ইনভার্সন কখন হয় ইসকেমিয়া 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 ভেরি গুড আচ্ছা এইখানে তো এই যে এই টি এই টি ওবটা দেখতেছো যে এই টি ওবটা এটা কি সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল স্যার বাইফেজিক স্যার ভেরি গুড এটা হচ্ছে বাইফেজিক বাইফেজিক মানে উইলেন্স উপরের দিকে হচ্ছে একটা কিছু থাকবে নিচের দিকেও কিছু একটা থাকবে এটা হচ্ছে বাইফেজ মানে উপরে এক ফেজ নিচে এক ফেজ এই বাইফেজিকটি যদি হয় এটা এটা আসলে এটাও ইসকেমিয়া ইন্ডিকেট করে হ্যাঁ ঠিক আছে ওকে এটা কি এটা ডায়াগনোসিস কি এটা আমি আগেও দেখেছি স্যার পুরো পোস্টেরিয়র এমআই ও স্যার অ্যান্টেরিয়র ইসকেমিয়া অ্যান্টেরিয়র ইসকেমিয়া ইসকেমিয়া ট্রু পোস্টেরিয়র যে বলছে ঠিক আছে তার পক্ষে কি কি যুক্তি কোন সে ভালো বলছে তার অবজারভেশন আমি অ্যাপ্রিশিয়েট করি স্যার এখানে স্যার হরাইজন্টাল এসটি এলিভেশন আছে টল আর আছে স্যার মানে স্যার লং আর আছে টল পি আছে এবং আরএস রেশিও 1 এর বেশি হবে স্যার হ্যাঁ তা ঠিক আছে কিন্তু এটা তো নট অনলি মানে এই এই যে স্ট্রিট সেগমেন্ট ডিপ্রেশন নট অনলি কনফাইন টু v1 v2 এটা v3 তে আছে v4 এ আছে v5 এ আছে v6 এ আছে হাউ ক্যান ইউ ডিপেন্ড দিস স্যার ওটা যদি আমরা ধরি স্যার আমরা যদি ইএবি আর ধরি স্যার সেখানে কিন্তু স্লাইটলি এসটি এলিভেশন আছে মাল্টিপল এসটি ডিপ্রেশন সেখানে তো স্যার এলএমএস এর দিকেও যেতে পারে কারণ হালকা 0.5 এর মতো যদিও সিগনিফিক্যান্ট না হ্যাঁ হ্যালো ইন্টারনেট কানেকশন স্টেবল বলতেছে নাকি শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে এটা স্টিলিভেশন এভিআর এর নাই এরকম হ্যাঁ এটা তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে একটা অ্যান্টেরিয়র ইসকেমিয়া যদি তোমার পোস্টেরিয়র হতে তাহলে আরটা আর একটু বড় হইতো এরকম বুঝছো বুঝতে পারছো জি সেটা এখানে এসে থেমে যেত হ্যাঁ স্যার যদি টু যদি ট্রু পোস্টেরিয়র থাকতো দেন শুধু v1 v2 v3 তে থাকতো না স্যার সর্বোচ্চ হ্যাঁ এই পর্যন্ত v3 ক্রস করে না সাধারণত যদি পজিটিভ থাকে তাহলে এটা হচ্ছে NSTMI আর প্রোপাই যদি নেগেটিভ থাকে তাহলে এটা হচ্ছে আনস্টেবল স্যার আমার কোশ্চেনটাকে কখন স্যার আমরা আইসোলেটেড পোস্টেরিয়র ইএমআই বলবো আইসোলেটেড পোস্টেরিয়র ইএমআই বলবো যদি যদি তার সাথে ইনফেরিয়র ইএমআই না থাকে শুধু পোস্টেরিয়র ইএমআই থাকে তখন স্যার পুরো পোস্টেরিয়র ইএমআই আর আইসোলেটেড পোস্টেরিয়র ইএমআই কি স্যার সেম সেম থ্যাংক ইউ স্যার স্যার টল আর মানে স্যার এস থেকে বড় হবে স্যার ডলার মানে এস থেকে বড় হবে হ্যাঁ রাইট এস থেকে বড় হবে এটা কি ডায়াগনোসিস কি এটা ওল্ড এমআই ওল্ড এমআই স্যার প্যাথোলজিক্যাল কিউ আছে ওল্ড এমআই ওল্ড এমআই রিসেপ্টর ওল্ড এমআই এন্ড রিসেপ্টর ভেরি গুড জাস্ট কিউ এটা চিনা হবে না জি স্যার এটা ডায়াগনোসিস কি স্যার অ্যাকিউট এসটি লিমিটেড এমআই অ্যান্ট্রোল্যাটারাল আচ্ছা ভেরি গুড আর কিছু স্যার রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক উইথ আর ভেরি ক্রিটিক্যাল চেঞ্জ হ্যাঁ ভেরি গুড সাধারণত যেগুলো হচ্ছে যে ইনফেরিয়র লিডের সাথে মানে 2 সরি মানে 2 3 এবিএফ হ্যাঁ এটার সাথে রিসিপ্রোকাল চেঞ্জ হয় 1 এবিএল এর হ্যাঁ ঠিক আছে লিম লিড গুলো একে অপরের সাথে রিসিপ্রোকাল হয় কিন্তু চেস্ট স্ট্রিট গুলোর কোনো রিসিপ্রোকাল চেঞ্জ হয় না হ্যাঁ বুঝতে পারছো যে v1 v2 v3 তে যে এসটি এলিভেশন
এটার জন্য আসলে রিসিপ্রোকাল চেঞ্জ নাই, বুঝতে পারছো? যদি এই তিনটা হইতো তাহলে এই দুইটা রিসিপ্রোকাল হইতো, আবার এইটা যদি হইতো উঠতো তাহলে এই তিনটা রিসিপ্রোকাল চেঞ্জ আসে, ঠিক আছে? কিন্তু টেস্টেড যেগুলো আর কি, যে বি1 থেকে শুরু করে বি5 বি6 পর্যন্ত এই জায়গাগুলোতে রিসিপ্রোকাল চেঞ্জ নাই, ঠিক আছে? এই যে দেখো তোমাদের রিসিপ্রোকাল চেঞ্জ, ঠিক আছে? ইনফ্লুরেমাই না, ইনফ্লুরেমাই দেখো 1 ABL ST depression, এই দেখো এই যে 2 3 ABF ST depression, 1 ABL অনেক সিগনিফিক্যান্ট ST depression, ঠিক আছে? বলো এটা 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 বলো, এটা বলে শেষ স্যার। অ্যাকিউট ST elevated MI inferior with posterior extension, RV involvement, RV involvement কিভাবে বুঝলা? তাহলে ও ভালো করছে, ভেরি নাইস, টু থ্রি এভিএফ, এই যে পোস্টেরিয়র এমআই, হ্যাঁ ঠিক আছে। এটা ইনফিরিয়র ল্যাটারাল এমআই হবে না, কারণ এখানে তো ভি6 তো ইনভলভ আছে। এইটুক হচ্ছে ইনফেরিয়র ওয়াল, এইটুক হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এইটুক হচ্ছে ল্যাটারাল ওয়াল, ইনফেরিয়র পোস্টেরিয়র, এই তিনটুকু জায়গায় গেছে, অন্য কালার দিলে বুঝতে হবে এই জায়গাটুকু গিয়েছে। এই সেপটাম এবং অ্যান্টেরিয়রকে সাপ্লাই দেয় কে, কোন আর্টারি? ল্যাড, ল্যাড। আর এই ল্যাটারাল ওয়ালকে সাপ্লাই দেয় কে? এলসিএফ, এই রাইট, এলসিএফ সারকামফারেন্স। এখানে কি আমরা সুপার ডোমিনেন্স আরসি বলতে পারি? সুপার ডোমিনেন্ট না, রাইট ডোমিনেন্ট, সুপার ডোমিনেন্ট নামে কোনো শব্দ নাই আসলে। না স্যার আমি এটা শুনছিলাম স্যার, সরি, মানে এরকম একজন বলছিল আর কি স্যার, জানি না, আমি শুনি নাই আসলে, হতে পারে। এই দেখো এটা একটা হাই ল্যাটারাল এমআই, এই যে 1 এবিএল, এটার সাথে এই যে রিসিপ্রোকাল চেঞ্জ হচ্ছে 2 3 এবিএল, 3 আর এবিএল, হ্যাঁ এটা মানে এটা জ্যা পয়েন্ট কোনটা স্যার? 1 এর জ্যা পয়েন্ট কোনটা স্যার? যে পয়েন্ট উঠে গেছে এখানে আসলে স্যার, এখানে এম প্যাটার্ন মতো লাগতেছে, তো এই জন্য যে পয়েন্ট মোস্ট লাইকলি এখানে হবে, এই যে, ঠিক আছে, বুঝতে পারছো? এই ছবিটা দেখো, এটা যে পয়েন্ট বলো তুমি স্যার, যেটা উঠছে সব কথা বলছো যে, জি স্যার, আমির স্যার, কি নাম? থামিন স্যার, থামিন, তুমি কোথায় পড়াশোনা করো? জি স্যার, কক্সবাজার মেডিকেল কলেজ স্যার, পুনিয়ারে স্যার, ফোর্থ ইয়ার স্যার। আরে তুমি তো বাচ্চা ছেলে, অনেক জানো দেখি, বা জানার আগ্রহ আছে স্যার, আপনার ক্লাস সবগুলো করা হয় স্যার, এই জন্য স্যার। আচ্ছা একই জিনিস বারবার শুনলে রিপারকাশন হয়, হ্যাঁ আচ্ছা বলো, তাহলে এটা ডায়াগনোসিস বলো। এন্টেরিয়র সেপটাল এমআই, আচ্ছা এই এই ইসিজিটা একটু সবাই দেখে, এটা শেষ না, ওগুলো আর পড়বো না, জাস্ট এই ইসিজিটাই আজকে শেষ। এটা কি বলো,
এটা যে বলতে পারে তাকে আমি স্যার এটা লেফট মেইন ইস্টেনোসিস এলসিএম লেফট মেইন ডিজিজ তিনজন অ্যানসার দিল বাকিরা সবাই জানে কি তাইলে তিনজন কোক খাবে নাকি জি স্যার আচ্ছা এখানে তাইলে লেফট মেইন কেন বললা তোমরা স্যার এখানে স্যার স্টেট এলিভেশন নেভিয়ার তাহলে ছয়টা লিডে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে 1 2 3 4 5 6 ঠিক আছে ছয়টা লিডে এসটি যদি এবিআর এসটি ডিপ্রেশন সাথে ছয়টা লিডে এসটি ডিপ্রেশন থাকে তাহলে এটা ইন্ডিকেট করে লেফট মেইন এর পরিণতি কি পেশেন্টের বাজার চান্স কত মরার চান্স কত স্যার 80% চান্স মারা যাবে স্যার 80% 90% 80% স্যার ইউটিউবে আছে দেখছি কেদারনাথ হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা আজকে ক্লাসে এটা শিখতে পারলাম জি স্যার গাইস পিসিজি চেঞ্জ ইন এমআই কি আমরা ক্লিয়ার এসটি এলিভেশন টিন ভার্সন কিওএফ মানে আমি এসটিলিভেশন নিয়ে গত ক্লাসে অনেক ডিটেইলস আলোচনা করেছি আমার ধারণা যে ওর পরে এসটিলিভেশন নিয়ে আজকে আলোচনা করার দরকার নেই আর কিউএফ প্যাথোলজিক্যাল কিউএফ আমি একদিন আলোচনা করেছিলাম মোস্ট লাইকলি প্যাথোলজিক্যাল কিউএফটা একটু বলে নিচ্ছি প্যাথোলজিক্যাল কিউএফ এর ক্যারেক্টারিস্টিকস গুলো তোমরা একটু বলো তো চেস্ট লিডে মোর দ্যান 2 স্মল স্কয়ার ডিপ আর বলো limb lead a more than once at least one small square uh-huh. deep and wider than one and wide which is more than millimeter. One small square and it is present in at least consanguineous lead gulate jemon inferior or anterior and last e hocche je it is the depth of q wave is more than 25% of the height of r wave or 1/4 more than 1/4 of the r wave height of r wave o kotha ki bujhe geche naki স্যার একটু ক্লিয়ার আরেকটু আপনি যদি ইয়া করেন তাহলে ভালো হবে তাহলে কি ওয়েভ ইট শুড বি মোর দ্যান 1 মিলিমিটার ডিপ এন্ড 1 মিলিমিটার ওয়াইড ঠিক আছে অ্যাট লিস্ট ঠিক আছে মোর দ্যান 1 মিলিমিটার ডিপ এন্ড মোর দ্যান 1 মিলিমিটার ওয়াইড এটা একটা গেল বা 2 মিলিমিটার কেউ কেউ বলে ঠিক আছে ইট হাইটটা কি 1/4 অফ দ্য আর ওয়েভ ঠিক আছে ইট শুড বি প্রেজেন্ট ইন more than one lead I mean contiguous lead ঠিক আছে আর কিছু so it indicates normally one abl v5 v6 এ ছোট কিউ থাকতে পারে না সেটা সাধারণত ন্যারো কিউ থাকে এটা তোমরা জানো সিপটাল কিউ আচ্ছা ইসিজি লোকালাইজেশন অফ কালবিট আটারি এটা জানতে গেলে তোমাদের কি জাস্ট তোমরা যদি আটারি আর সাপ্লাইটা জানো আর কোন জায়গায় কি সাপ্লাই যায় তাহলে তোমরা বলতে পারবে না ইসিজি লোকালাইজেশন ইনফেরিয়র আমি কোন আটারি দিয়ে হয় নিতে লাগে কিন্তু আসলে জানলে Sir, Judy, ST elevation in lead 2 is more than ST elevation in lead 3, then eta hoche, sir, left circumflex artery carani inferior MI, sir. No, ekta question thake je inferior MI kon artery diye, right coronary artery diye, naki left coronary artery diye. Tokhon bole je lead 3 te jodi lead 2 che ST elevation beshi thake, tahole it favors right coronary artery. Jodi RV infarction thake, tahole definitely it is always right coronary artery. Thik ache? এটা নিয়ে এটা এই বয়সে জানার এটা নিয়ে খুব বেশি ইয়ে করার দরকার নাই আর কি ঠিক আছে এটা there are something you should leave for the post graduation because what will you learn in your post graduation I see you know everything right now from your undergraduate ঠিক আছে ওকে তাহলে আমরা শেষ করব আজকে স্যার একটা ফ্লাস এরেশন স্যার ফ্লাস এটা একটু বললাম হ্যাঁ কিসের স্যার ফ্লাক এরেশন আর ফ্লাক রিজেশন নাকি এরোশন মানে কি এরোশন মানে কি ক্ষয় না নদী ভাঙন মানে রিভার এরোশন তাই না এরোশন মানে ক্ষয় কোন ওয়াল যদি একটু করে একটু এরোড করে মানে একটু ক্ষয় হয়ে যায় তখন সেখানে এসে প্লাটিলেট জমে এবং ওটা দিয়ে আসলে বড় থ্রম্বাস প্রোপাগেট করে না ওখানে এসে ফিব্রিন এবং আরবিসি ডিপোজিট করে না ফলে পার্শিয়াল অক্লুশন হয় এটাই হচ্ছে নন এসটিএমআই প্যাথোফিজিওলজির একটা পার্ট
ঠিক আছে এটাই হচ্ছে প্লেক এরোশন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা যদি একদম রাপচার হয়ে যায় বাস পড়ে যায় তুমি এটা গুগল করে ছবি দেখে নিও হ্যাঁ ঠিক আছে তখন হচ্ছে যে স্যার প্লেকটা ইয়া হলো তো ভালো না স্যার যেটা জমা ছিল এটা ভেঙে গেছে হ্যাঁ না ভেঙে গেলে ওটা তো বেশি করে ক্যাসকেড অফ থ্রম্বোসিস বেশি করে ইনভাইট করে সে ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে স্যার ইয়া একটা কোশ্চেন ছিল স্যার অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে মায়োকার্ডিয়া মানে এসটি এলিভেটেড এমআই হচ্ছে হওয়ার পর স্যার আমরা সব রকমের ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার স্যার কিছুদিন পরে 6 মাস বা 1 বছর পরে রিপারফিউশন অ্যারিথমিয়া ডেভেলপ করতেছে স্যার এটা স্যার কেন হয় না না 6 মাস পরে কখনোই রিপারফিউশন অ্যারিথমিয়া ডেভেলপ না তখন অন্য কিছু আর রিপারফিউশন অ্যারিথমিয়া তো রিপারফিউশন হলে হবে ইমিডিয়েটলি হয় এটা 6 মাস পরে অন্য কিছু ঘটনা ঘটে হ্যাঁ অ্যারিথমিয়া হয় এটা ইটস আ কমপ্লেক্স ইস্যু লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলি ডিসফাংশন হয় স্কার হয় স্কার থেকে ভিটি হয় অ্যারিথমিয়া হয় হার্ট ফেলিওর হয় নানা কারণে পেশেন্ট আসলে পরবর্তীতে খারাপ হয় ঠিক আছে রিপারফিউশন অ্যারিথমিয়া ইমিডিয়েটলি হয় আর কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দিব স্যার নেক্সট ক্লাস কবে স্যার দেখি আমি একজনকে ডাকি সুদীপ তো প্রামাণিক সবাই মনে হয় ঘুমায় না মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেউ কেউ যারা কয়েকজন কথা বলে আর বাকিরা কেউ কেউ পরবর্তী বলবে মানে মুস্তাফ কি হলো ওকে নেক্সট ক্লাস শরীফ কিবার নিব বুধবারে জি স্যার বুধবারে নিতে পারেন অথবা মানে আপনি যদি ফ্রি থাকেন বুধবারে রবিবারে হ্যাঁ এই সপ্তাহে একটা করি হ্যাঁ স্যার আমি ব্রাডিয়ার ক্লাসের জায়গা ক্লাসের স্যার টপিকসটা কি হবে হ্যাঁ ব্রাডিয়ার অ্যারিথমিয়া মোস্ট লাইকলি মানে ব্রাডিয়ার অ্যারিথমিয়া তারপরে ট্যাকি অ্যারিথমিয়া শেষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ সবাইকে হ্যাঁ আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার সালাম